কারণ দেখি কি হয় স্যার আমরা চেক করি আচ্ছা চেক করতেছি আজকে এখন চেক করি স্যার আমাদের দুইটা টেবিলের মধ্যে রিলেশন টাইপ তো দেখাতে চাইছে হ্যাঁ আমি তো করবে আছে কত নম্বর ক্লাস 26 that's a weather assumption আজকে দেখবেন অনেক আগে যাবে আমাদের কোপ মানে কঠিন কাজগুলো কিন্তু শেষ অথেন্টিকেশনের বিষয়টা নিয়ে কিন্তু দুইটা ক্লাস গেছে এবং কিভাবে আমরা ওদের অথেন্টিকেটের মধ্যে আমাদের ভিউ ইনসার্ট করতে পারি সেই বিষয়গুলোর উপর কিন্তু আমরা মোটামুটি ভালো একটা সময় প্র্যাকটিস করছি তো আপনারা কি অবস্থা বাসায় দেখতেছেন বিষয়টা নিয়ে কি মানে কি মনে হচ্ছে বলেন তো হ্যাঁ ঠিকঠাক স্যার যাই হোক তো ঠিক আছে So now আমরা যে কন্ট্রোলারটা চেঞ্জ করেছিলাম তাই এই কারণে প্রবলেমটা হয়েছিল আর কি তো যাই হোক বেসিক্যালি আমরা এটা করব বাট বিফোর দ্যাট একটু খেয়াল করেন আমরা যখন ড্যাশবোর্ডে আছি আমাদের লগ আউটের কাজটা একটু করি তার মধ্যে এটা চলে আসবে আর কি লগ আউট কাজটা করলে দেন আমরা আবার ইয়া করে যেতে পারবো না একটু খেয়াল করেন এখানে আপনি ড্যাশবোর্ডে আসছেন এখন আপনি আর লগ ইন পেজে কাজ করতে পারবেন না সেই ইউআরএল দেখাচ্ছে ব্যাক বাটন প্রেস করে দেখাচ্ছে বাট সেখানে কোনো ভ্যালিড কাজ হবে না এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে এই জায়গাটায় আমাদের নাম দেখাবে একটা যে লগ ইন করছে সো যখন ল্যারাভেলের বিল্ট ইন যে ভিউটা ছিল সেখানে এখানে নাম দেখাচ্ছিল না আমরা চাইলে এখানে নামটা নিয়ে আসতে পারি তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তো ওদের যে কোথায় ছিল ভিউ এর মধ্যে লেআউটস এ যান রিসোর্সেস ভিউ লেআউটস এর মধ্যে থেকে apps.blade.php জি স্যার apps.blade.php তে দেখেন এখানে
এই যে অথ ইউজার নেম পাইছেন? জি স্যার। তো অথ ইউজার নেম পাইছেন? জি স্যার। 55 নম্বর লাইনে এটাকে কপি করে নিয়ে কোথায় পেস্ট করব বলেন? আমাদের অ্যাডমিনের মধ্যে, মাস্টারের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, মাস্টারের মধ্যে কোথায়? এই যে ইউজার প্রোফাইল লগ আউট, এই যে ক্লিক করলে সেটিং, ইউজার প্রোফাইল সেটিংস লগ আউট, এই জায়গাটায় না? সেই জায়গাটা হচ্ছে 248 নম্বর লাইনে আমার মেশিনে। 248 নম্বর লাইনে যে ফাফা ইউজার ফন্ট অসম থেকে এটা নিয়ে আসা হয়েছে, তাহলে এই যে ক্যারে ডাউন মানে নিচের দিকে, এখন যদি রিলোড দেই দেখেন এখানে নাহিদ আক্তার চলে আসছে, যখন যে লগ ইন করবে তার নামটা এখানে চলে আসছে। apps.blade.php resources views layout লারাভেলের বিল্ট ইন যে মাস্টার ফাইলটা ছিল অ্যাডমিন প্যানেলের জন্য, সেই মাস্টার ফাইলের 55 নম্বর লাইনে দেখেন এটা আছে। কোথায় রাখতে হবে তার নিচে এসে দেখেন, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, এখানে কিভাবে তারা লগ আউট এর কাজটা করছে একটু খেয়াল করেন। অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে, হাইপার রেফারেন্স এর মধ্যে এটা কি দিচ্ছে? এটা হচ্ছে অ্যালাইস ফাইল। এবার এখানে এই দেখেন অন ক্লিক, এটা কি? ইভেন্ট অ্যাট্রিবিউট। সো এটাকে ওরা এভাবে লিখছে, আমি এটাকে একটা লাইনে নিয়ে আসি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এটাকে যদি আমি একটা লাইনে নিয়ে আসি প্রজেক্টরের স্ক্রিনের দিকে একটু খেয়াল করতে হবে। জিনিসটা অ্যাকচুয়ালি এরকম যে অন ক্লিকে কি করছে, এই ইভেন্ট অবজেক্টের মাধ্যমে প্রিভেন্ট ডিফল্ট এই মেথডটা কল করছে, মানে ইভেন্ট অবজেক্টের উপরে এটা একটা অবজেক্ট, এই মেথডটা অ্যাটাচ করে দিছে। অ্যাটাচ করার পর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ফাংশনের কাজ কি? আইডি ধরা এলিমেন্টকে ধরা, তার মানে লগ আউট ফর্ম এটা কোনো একটা এলিমেন্টের আইডি, আইডি ধরে সেখানে কি কল করছে? সাবমিট মেথড, সাবমিট মেথড অ্যাপ্লাই করছে। তাহলে লগ আউট ফর্ম এটা কোথাকার আইডি দেখেন তো, এর নিচে দেখেন একটা ফর্ম আছে, এর আইডি কি? এখানে অ্যাকশন, অ্যাকশনের মধ্যে এটা রাখছে, মেথডের মধ্যে এটা রাখছে। তারা যেটা করছে বেসিক্যালি লগ আউট, এটা একটা, এটা কিন্তু একটা গেট রিকোয়েস্ট, বিকজ এটা কিন্তু কোনো ফর্ম সাবমিট হচ্ছে না, তাই না? এখান দিয়ে যাচ্ছে, বাট তারা যে প্রসেসে কাজটা করছে সেটা কি প্রসেসে? পোস্ট প্রসেসিং। এই জন্য তারা এখান থেকে পাঠাচ্ছে কোথায়? অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করবে,
তারা রিডিরেক্ট করে পাঠিয়ে দিচ্ছে কোথায় ফর্মের মধ্যে। এটা একটা পোস্ট রিকোয়েস্ট হচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এই হাইপার রেফারেন্স এরপরে যেটা করতে হবে এই অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে ওরা আর একটা অ্যাট্রিবিউট ইউজ করছে না, তার নাম কি কপি করেন, কপি করে নিয়ে আমাদের মাস্টার ফাইলে কোথায় পেস্ট করবো বলেন। Actually, hyper-reference, it's an attribute. On-click, what is it? It's an attribute. What is it? It's a space. Space then. Encode tag, opening tag. What is it? It's a space. দুইটা অ্যাট্রিবিউট কি পাশাপাশি লেখা যায়? আচ্ছা, এটা একটা বিষয় গেল। তাহলে এটা একটা, এখন আবার এখানে আসেন, এরপর এদের নিচে দেখেন একটা ফর্ম আছে না, ফর্ম লাগবে না, এই ফর্মটা কপি করেন, apps.blade.php থেকে ফর্মটা কপি করেন। ফর্মটা কপি করে আমাদের সাইটে এসে এলাইয়ের মধ্যে লগ আউট এর জন্য যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগটা কিসের মধ্যে বলেন তো? এলাইয়ের মধ্যে না? ঘটনা ঘটে গেছে। যদি ব্রাউজারে যাই, এখান থেকে যদি আমরা কন্ট্রোলারের মধ্যে থেকে, পথের মধ্যে থেকে রেজিস্টার কন্ট্রোলারে আসেন। রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে এসে রেজিস্টার্ড ইউজারে যান। এটা মানে যে লগ আউট কন্ট্রোলার, লগ আউট কন্ট্রোলার কি আছে? লগইন কন্ট্রোলার, দাঁড়া, লগইন কন্ট্রোলার, হ্যাঁ লগইন কন্ট্রোলার, রাইট। লগইন কন্ট্রোলারের মধ্যে অথেন্টিকেট ইউজারের মধ্যে যান, এই এইখানে আছে একদম সবার শেষের ফাংশনটা, এই যে লগ আউট। লগ আউটের মধ্যে এই যে ডিডিএট করে তারা কোথায় পাঠিয়ে দিচ্ছে? একদম সবার শেষে লাইন। এখানে কি লিখবো বলেন? লগইন লেখা। আচ্ছা, আর রিডিরেক্ট ব্যাক, রিডিরেক্ট ব্যাক করলে এখানে ঝামেলাটা হচ্ছে, আমরা ইয়েটা চেঞ্জ করে দিছি না, ওই ডিফল্ট যে কন্ট্রোলারটা ছিল এই কারণে একটু ঝামেলা করতেছে, ওটা ঠিক করতে হবে। ঠিক আছে না, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এবার মনে করেন লগ ইন করেন, এবার লগ ইন করলাম, পেজ দিলাম, ভিতরে আসলাম, আবার লগ আউট করলাম, আমি কোথায় যাচ্ছি? লগ ইন পেজ। প্রবলেম যেটা হবে, ব্যাক বাটন প্রেস করলে ট্রিগার খাবে, সে যাবে না, এখন ইউর দিচ্ছে না, এখন ড্যাশবোর্ডে যাচ্ছে, বাট আপনি ড্যাশবোর্ডে কাজ করতে পারবেন না, কোথায় পাঠিয়ে দিচ্ছে? আপনাকে নিয়ে আসলে সমস্যা নেই, বাট প্রবলেমটা হচ্ছে লগ ইন করার পর, লগ ইন করার পর আমি যদি ব্যাক বাটন প্রেস করি,
সে লগইন পেজে নিয়ে আসতেছে না, এখন আপনি এন্টার দেন আপনাকে এটি ডট দিবে, কারণ সে বাই ডিফল্ট কোথায় যাবে, হোমে, হোম তো নাই, এরর দিচ্ছে। সো এই জায়গাটায় আমাদের হোমের পাথটা থাকে চেঞ্জ করে দিতে হবে আর কি। স্যার আরেকবার একটু স্যার, যেটা বলা হচ্ছিল যে আপনি যখন লগ ইন করবেন, এখন মনে করেন আপনি লগ ইন অবস্থায় আছেন, লগ ইন অবস্থায় আপনি যদি লগ ইন পেজে কখনো আসার চেষ্টা করেন কখনোই আসতে পারবেন না। হ্যাঁ, এটা একটা কার, এটা কোথায় বলা হচ্ছে, এটা সম্ভবত না, এটা যে লগ ইন কন্ট্রোলারে এসে আপনারটা কোথায় যায়, লগ ইনে থাকে, আপনি তাহলে লগ আউট অবস্থায় আছেন। আমি একটু সিচুয়েশনটা আরেকবার অবজার্ভ বলি, ঘটনাটা হচ্ছে যে মনে করেন আমি এখানে ড্যাশবোর্ডে আছি, লগ ইন অবস্থায় আছি, এরকম আছে, ঠিক আছে। এবার আমি লগ আউট করলাম, লগ ইন পেজে আসছি, এখন যদি ব্যাক বাটন প্রেস করি আমি কোন পেজে যাচ্ছি, লগ আউট করলে কি এখানে আবার আসা উচিত? বা এখানে আপনি আসছেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি রিফ্রেশ দেন একটা, লগ ইন পেজ চলে যাচ্ছে, মানে এটা আসতেছে ব্রাউজারের ক্যাশ থেকে, সমস্যা নেই, বাট কাজ করতে পারবে না। সো আপনার অথেন্টিকেট কি ক্লিয়ার, কারণ হচ্ছে আপনি যখন এখানে ড্যাশবোর্ডে আসতেছেন, দেখেন আপনি যখন এখানে ড্যাশবোর্ডে আসতেছেন যখন আমরা এখানে ড্যাশবোর্ড লিখে এন্টার দিচ্ছি, তখন কি হচ্ছে, তখন দেখেন এই যে ওয়েব ডট পিএসপি ফাইলে আসেন, ওয়েব ডট ড্যাশবোর্ড লেগে যখন ইউআরএল, যখন ড্যাশবোর্ড পাচ্ছে কোথায় যাচ্ছে, হোম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন, যখন আমি ইউআরএল ড্যাশবোর্ড লিখতেছি তাহলে হোম কন্ট্রোলার ইনডেক্স ফাংশনে আসে, হোম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন। সো বেসিক্যালি কন্ট্রোলার কি, এটা একটা ক্লাস না, সো কোনো একটা ক্লাসের কে যখন কল করা হয়, কোনো একটা ক্লাসের কোনো একটা ফাংশনকে যখন কল করা হয়, ওই ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশনটা কি হয়, অটোমেটিক সবার আগে এক্সিকিউট হয়, তাই না? তো কনস্ট্রাক্টরের মধ্যে কি করা আছে, দিস মিডলওয়্যার অল, সো বেসিক্যালি এই মিডলওয়্যারটা হচ্ছে পুলিশের মতো কাজ করতেছে, ল্যারাভেল অথেন্টিকেটের জন্য তারা মিডলওয়্যার তৈরি করছে, বিভিন্ন লেভেলের মিডলওয়্যার আমরা তৈরি করে কাজ করতে পারি। আপনাদেরকে একটা পর্যায়ে দেখানো হবে কিভাবে মিডলওয়্যার তৈরি করতে হয়, কিভাবে মিডলওয়্যার রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে মিডলওয়্যার ইউজ করতে হয়। মিডলওয়্যার ইউজ করার তিনটা স্টেপই আছে, কিভাবে মিডলওয়্যার তৈরি করতে হয়, ল্যারাভেলে বিল্ট ইন কয়েকটা মিডলওয়্যার আছে, সেগুলো পাবেন হচ্ছে আমরা কিভাবে মিডলওয়্যার তৈরি করতে পারি, কিভাবে মিডলওয়্যার ইউজ করতে পারি, এবং কিভাবে মিডলওয়্যার তিনটা স্টেপ আর কি রেজিস্টার করতে হয় এখানে কার্নেলের মধ্যে এসে। যাই হোক, এই মিডলওয়্যারটাই অথেন্টিকেট, মিডলওয়যারটা এই অথ কল করা হয়েছে, এই অথ ক্লাসের মধ্যেই সব কিছু বলা আছে যে সেশনে যদি ইউজারনেম এবং না পাস, ইউজারনেম ইউজার আইডি না পায় তাহলে সে কোথায় চলে যাবে, লগ ইন পেজে। এই জন্য আমি এখানে লগ আউট করার পর যখন ব্যাক বাটন প্রেস করতেছি তখন সে ড্যাশবোর্ড দেখ, এখন ড্যাশবোর্ডে সে যাবে না, কোথায় আসছে, লগ ইন পেজে। আমি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, ড্যাশবোর্ডে যাচ্ছে, এবার লগ আউট করলাম, এখানে আসছে, এখন ব্যাক বাটন প্রেস করলে কোথায় যাবে, আবার ড্যাশবোর্ড পেজে যাবে, বাট এখানে কোনো কাজ করা যাবে না স্যার, এটা ব্রাউজারের ক্যাশ থেকে আসতেছে, আপনি এখানে কোনোটা কাজ করেন, তো সিম্পলি মনে করেন আমি একটা রিফ্রেশ দিলাম, দিতেই পারে, কোথায় চলে আসছে, লগ ইন পেজে, সব কোনো কাজ করতে পারবেন না। এবার বাট মনে করেন আমি এবার ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখন আমি লগ আউট না করে আমি যতবার রিফ্রেশ দিই কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে, কিন্তু লগ আউট করার পর তখন কিন্তু আপনি এই পেজে আসলে কোনো কাজ করতে পারবেন না। এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে, মনে করেন লগ আউট করলাম, লগ আউট করে এখানে আসলাম, আবার ব্যাক বাটন প্রেস করলাম, ড্যাশবোর্ডে আসলো, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এখন মনে করেন আমরা, হ্যাঁ আচ্ছা, আমরা মনে করেন লগ ইন করি, একটু খেয়াল করবেন, লগ ইন করলাম,
লগইন করার পর, লগইন করার পর হোম কন্ট্রোলারের কোন ফাংশনটা লোড হচ্ছে? ইনডেক্স ফাংশনটা। এখন যদি ব্যাক বাটন প্রেস করি সে কোথায় যাবে? সে কিন্তু লগইন আবার চলে যাবে। দেখেন লগইনে চলে আসছে। এখন যখন আপনি এখান থেকে রিলোড দিবেন তখন কি হবে? এখন একটা ইরর দেখাবে। কারণ হচ্ছে এই লগইন এসে এখানে এখানে ব্যাক বাটন প্রেস করার মানে এখন মানে লগইন কন্ট্রোলার এখানে এআইএস এর মানে কি লগইন কন্ট্রোলারে তো এখানে আসার পর বেসিক্যালি এখানে কিন্তু সে হয়ে গেল। হ্যাঁ ইয়া সো এখানে সে বেসিক্যালি সে আসবে। হ্যাঁ এখানে আসার পর সে এটা দেখাচ্ছে এই যে ইউজ অথেন্টিকেট ইউজার। আমি যখন এলআইসি এর মধ্যে যখন আমার এইটা আসলো ফরওয়ার্ড লগইন, হ্যাঁ যখন এইটা আসলো তখন সে কোডটা দেখাচ্ছে সে লগইন কন্ট্রোলারের এই ইউজ অথেন্টিকেট থেকে শো লগইন ফ্রম অ্যাডমিন লগইন লগইন এটা দেখাচ্ছে। বাট আপনি যখন এখানে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর সে যেটা করবে অ্যাকচুয়ালি এখানে তো সে সেশনে কি আছে তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আছে না, সেই জন্য সে এখানে যাবে না, এখানে সে থাকতে পারবে না। ওই অথ ক্লাসের মাধ্যমেই বলা আছে, অথ ক্লাসের মাধ্যমে বলা আছে সেশন ইমেল অ্যাড্রেস থাকলে সে এখানে থাকতে পারবে না। তাকে রিডিরেক্ট করে পাঠিয়ে দিবে কোথায়? এখন পাঠিয়ে দেওয়া আছে হোমে, বাট হোম নামের কোনো অ্যালাইস কি আছে? নাই। এই জন্য এক রিলোড করে কি দেখাচ্ছে? এই দেখেন হোমে পাঠিয়ে দিচ্ছে। হোমে হোম নামের কোনো অ্যালাইস তো নাই। এখন এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে আপনার এই যে রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে থেকে এই যে এটা থেকে প্রোটেক্টেড রিডিরেক্ট কোথায় দেওয়া আছে? হোম। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রেজিস্টার কন্ট্রোলারে আসেন, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অথ রেজিস্টার কন্ট্রোলার, রেজিস্টার কন রিডিরেক্ট টু এখানে লিখে দেব কি ড্যাশবোর্ড। লগইন কন্ট্রোলারে যেভাবে ড্যাশবোর্ড লিখে দিয়েছিলাম সেম ভাবে রেজিস্টার কন্ট্রোলারে এসো ড্যাশবোর্ড লিখে রিডিরেক্ট। তা হচ্ছে না, দেখি একটু কি হয়। তারপর হচ্ছে না করা আছে মানে যদি এই গার্ড এটা বেসিক্যালি সেশন ইনফরমেশন ক্যারি করে অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার এর মধ্যে রিডিরেক্ট ইফ অথেন্টিকেট অথেন্টিকেটেড, মানে যদি অথেন্টিকেটেড থাকে তাহলে কি করে দিচ্ছে? রিডিরেক্ট করে দিচ্ছে। কোথায়? হোমে দিচ্ছিল, এবার কোথায় দিব? ড্যাশবোর্ডে। নাইস। মানে স্যার এর ফলে স্যার আমি যদি স্যার ব্যাক দেই তাহলে স্যার এখানে আসবে, বাট কোনো কাজ করতে পারবে না। এখন দেখেন, এখন আমরা যদি এখানে যাই, এই যে লগ আউট লগ ইন আছে, আমি লগ ইন অবস্থায় আছে, লগ ইন সেশনে তার ইউজার আইডি ইউজার নেম এগুলো আছে, এবার রিলোড দিচ্ছি, দেখেন কোথায় পাঠা দিচ্ছে। আপনি কোনো অবস্থাতে লগ ইন না করে
মানে লগ আউট না করে এই লগইন পেজে আসতে পারবেন না। ব্যাক বাটন প্রেস করলে এটা বাদ দেন, এটা হিসাব বাদ দেন, এটা কোনো ব্যাপার না, এটা ব্রাউজারে কাজ থেকে আসতে। ঠিক আছে, এরপর লগ আউট করার পরে লগ ইন পেজে আসতে, পরে ব্যাক করতে আবার ড্যাশবোর্ডে, কিন্তু কাজ করতে পারবেন আপনি রিলোড দেন ড্যাশবোর্ডে, কাজ করতে পারবেন, এটা ব্রাউজারে কাজ থেকে আসতে। এই দেখেন আমি লগ ইনে আসলাম, রিলোড দিচ্ছি কোথায় বলে দিচ্ছি ড্যাশবোর্ডে। ঠিক আছে, আবার এখানে রিলোড দিচ্ছি, আমরা যখন র পিএইচপিতে করছিলাম তখন সে যেতেই দিচ্ছিল না, কারণ কি আমরা ডিরেক্ট সেশনটাকে ধরে ওখান থেকে রিডিরেক্ট করে দিচ্ছিলাম, সেই কাজটা করে নাই, সে বলছে ঠিক আছে তুমি যাও কিন্তু কিছু করার চেষ্টা করো। হোমে কখনোই, হোমে তো আর যাবে না, আমরা তো ইয়ে করে দিলাম, হোমে পাতা চেঞ্জ করে দিলাম না, আপনারা এই রিডিরেক্ট ইফ অথেন্টিকেটেড এই পেজটা এসে, এই পেজটা আসছিলেন না, হ্যাঁ এই পেজটা রিডিরেক্ট ইফ অথেন্টিকেট, এটা কোথায় আছে? মিডলওয়্যারে স্যার, হ্যাঁ মিডলওয়্যারের মধ্যে, মিডলওয়্যার থেকে এসে এখানে এই যে রিডিরেক্ট টু পাথটা চেঞ্জ করে দিবেন, নাইস। আচ্ছা স্যার, লগ আউটটা স্যার যদি আরেকবার দেখাই দেন। লগ আউটটা তো কিছুই করি নাই, আরে এই যে এখানে লগ ইন করলাম, এই যে এখানে লগ আউটে প্রেস করলে জি স্যার শুধুমাত্র পাথটা দেখাই দিচ্ছে জি স্যার, ওই পাথটা স্যার একটু স্যার, পাথটা হচ্ছে এই অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি থেকে জি স্যার, এই যে এলআইটা কপি করেন জি স্যার, কোডটা কপি করছেন পুরো এলআইটা জি স্যার, এলআইটা কপি করছেন জি স্যার, এই যে ইউএল এর মধ্যে রোল মেনু জি স্যার, এই এলআইটারে কপি করেন, কপি করে এই মাস্টার ব্লেডে আসেন জি স্যার, মাস্টার ব্লেডে এসে এই যে 256 নম্বর লাইন এলআই রোটা সেন দিছি স্যার, তাহলে হয়ে গেছে স্যার, হ্যাঁ এটাকে ডিলিট করে ওখানে এটা পেস্ট করুন, আর লগ আউট করলে আপনি লগ ইন পেজে অটো অথেন্টিকেট হয়ে যাবে, এতটুকু করলে হবে। ফাংশনালিটিস তো করাই আছে, আমরা শুধু চেঞ্জ করছি কি সো ভিউ চেঞ্জ করার কারণে আমাকে এই কাজটা করতে হবে, সো ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে লগ ইন লগ আউট এর কাজটা করা যাবে না, বিল্ট ইনটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। যদি একটা আবার রিভিউ করি পুরো প্রসেসটা, প্রথমে কি করলাম আমরা একটা টার্মিনালে একটা কমান্ড শুরু করলাম পিএইচপি আর্টিজান মেক অথ, এটাই কিন্তু সব করে দিছি, পিএইচপি আর্টিজান মেক অথ এই কমান্ডটাই কিন্তু সব কিছু করে দিছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরপরে আমাদের মেন প্রজেক্টের পরে ফরওয়ার্ড স্লেস লগ ইন দিয়ে আমরা লগ ইন করতে পারতেছিলাম, সো ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করার জন্য রেজিস্টারটা আমরা ইউজ করতে পারতেছি, ইনফ্যাক্ট আমরা এখন যেখানে যে ড্যাশবোর্ডে আছি এখান থেকেও আমরা রেজিস্টারের কাজটা করব। এখন নতুন ইউজার তৈরি করতে গেলে কিভাবে তৈরি করবেন, তখন তো ওদের ইয়াটা ছিল, এখন অবশ্য আসবে, আপনি এখানে রেজিস্টার লেখেন এখান থেকে আবার একজন নতুন, বাট এভাবে কিউ সার্চ তৈরি করা সম্ভব বলেন? এভাবে তো সম্ভব না, আমরা কি করবো, আমরা ড্যাশবোর্ড থেকেই সুন্দর একটা ফর্মের মাধ্যমে ইউজার তৈরি করবো। ঠিক আছে, সো তাহলে এই লগ ইনের কাজটা করতে পারবেন তো নাকি? পিএইচপি আর্টিজান মেক অপ, তারপরে শুধুমাত্র ওই একটা কন্ট্রোলার তৈরি হয়, আর হচ্ছে কয়েকটা ভিউ তৈরি হয়, লেআউট অপ, তাই না? এগুলো তো এইগুলো থেকে এগুলোর মধ্যে থেকে আমরা লগ ইনের ফাইলগুলোকে কীভাবে কাস্টমাইজ করে আমরা আমাদের গুলো নিয়ে আসলাম, সব কিন্তু ভিডিওতে আছে, সব আপনারা দেখলেই কিন্তু বিষয়টা করতে পারবেন। এখানে একবার করে প্র্যাকটিস করতেছেন, বাসায় একটু দেখতেছেন, আবার যদি প্রজেক্ট করবেন তখন কিন্তু এটা হয়ে যাবে। আজকে আমরা 12:30টার দিকে, 12:30 থেকে শুরু করে আধা ঘন্টা সময় আপনাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে সিয়াস, একটু মনে করে দিয়ে দাও জি স্যার, 12:30 পর্যন্ত হয়তো আমরা ট্রেনেই যাবো, বা আমার 10-15 মিনিট ব্রেক পাবেন, যাই হোক দেখেন। এখন মোট কথা হচ্ছে আমাদের এতটুকু তো ক্লিয়ার, কয়জন করতেছেন আমার সাথে সাথে বলেন তো, একটু হাত তুলে রাখেন, হ্যাঁ মানে এই যে যে জায়গাটায় আমি আছি আপনারা কয়জন আছেন এই অবস্থায় আর কি, একটু দাঁড়ান, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আচ্ছা ভাই আপনি কি অবস্থা? আমি স্যার না ওই দেশি দেশি আমি স্যার, হয় হয় আমি বাসায় করা আছে স্যার, এই জায়গায় স্যার ফাইলগুলো মিলিয়ে দিতে পারতেছি না,
ভাষা করা থাকলে তো হইবে না নিয়ে নিয়ে করতে হইবে স্যার পক্ষে আছে উইথ দিস উইথ দিস না স্যার 5 মিনিট টাইম টাইম দিলি ব্রেকের মধ্যে করে দিলাম হয় দেখা যাবে আপনি এইটা খুলি অনেকের কাজ করতে করতে আর কিছু সবাই ভবিষ্যৎ পরিকল্পনা লগ আউট স্যার এটা মিডিল আছে মিডিল ভালোই লাগতেছে আরকি বিষয়টা ভালো লাগছে কথাটা শুনে আর কি তো কারো যদি আপনার অ্যারে বোঝাইতে হয় আপনি এভাবে অ্যারে বোঝাবেন মনে করো তোমার ঠিক আছে আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা সো নাও এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এখানে সবাই আছেন তো প্রথম কথা হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা চাচ্ছি এখানেই থাকবে এটা আমরা প্রথম থাকবে যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানেই থাকবে এখানে এসবি অ্যাডমিন 2 আসবে না এখানে আমরা আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দেব লাইক এসিআইপি পিএসপি 41 দিয়ে দিলাম আমাদের ব্যাচের নামটা ওকে সো নাও এই কাজগুলো প্রথমে আগে এটা করি ড্যাশবোর্ডে ক্লিক করলে এই পেজে থাকবে তো ড্যাশবোর্ডটা কোথায় আছে আমাদের তো এটা মাস্টারিং করা হয় না তাই না না স্যার আই সর্বনাশ সো সব কেটে দেন অ্যাডমিন মাস্টারে আসেন এখন অ্যাডমিন মাস্টারে এসে আমরা আগে ওই ড্যাশবোর্ডের কাজটা করেই ফেলে যান এই যে ড্যাশবোর্ড 284 নাম্বার লাইনে এখানে এসে index.html দেওয়া আছে না এখানে কি হবে ডাবল কার্লি বলেন এখানে কি হবে আমি বলবো না ইউআরএল অ্যাসেট ড্যাশবোর্ড কেন হবে স্যার ইউআরএল হবে স্যার আমরা ফার্স্ট পেজ ড্যাশবোর্ড এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই খেয়াল করেন ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবার কিন্তু এখানে আছে সেবারে অ্যাডমিন প্যানেলটা দ্রুত মাস্টারিং করে ফেলবো আমরা ঠিক আছে স্যার সো বেসিক্যালি এই মাস্টার পেজটা তো সরাসরি কোন কন্ট্রোলার দিয়ে লোড হচ্ছে কি বলেন তো আমরা কি মাস্টার ফাইলটাকে কোন কন্ট্রোলারে কোন ফাংশন দিয়ে লোড করতেছি না আমরা লোড করতেছি কাকে দেখেন এই হোম কন্ট্রোলারে এই যে ফাংশন থেকে আপনি লোড করছেন কাকে হোম কন্ট্রোলার হোম দ্যাট অ্যাকচুয়ালি এখানে যখন আসা হচ্ছে বাই ডিফল্ট ড্যাশবোর্ড যখন পাচ্ছে এলআইসি তখন কি করা হয়েছে যখন ড্যাশবোর্ড পাচ্ছে হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা লোড হচ্ছে না সো হোম কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনে যান এখান থেকে আপনি রিটার্ন করছেন কি অ্যাডমিন হোম হোম কন্টেন্ট তাহলে অ্যাকচুয়ালি হোম কন্টেন্ট তো যাচ্ছে বাট এখানে দেখতে পাচ্ছি কি মাস্টার ফাইলের মধ্যে যা আছে তাই তাহলে কিভাবে এটা হোম কন্টেন্ট কই আছে আমার হোম এর ভিতরে স্যার এই যে হোম কন্টেন্ট এখানে কি করা আছে শুধু এক্সপ্লেইন করা আছে সামথিং লাইক দিস রিকোয়ার বলতে পারেন বা ইনক্লুডেড এরকম কিছু একটা আপনি চিন্তা করতে পারেন সো অ্যাডমিনের মধ্যে মাস্টার ফাইল রেখে এখান থেকে কি করা আছে এক্সটেন্ড করা আছে এই কারণে কি হচ্ছে ঠিক আছে এখন মাস্টারিং করবো কিভাবে সো প্রথম কথা হচ্ছে যখন আমরা এক পেজ এই পেজটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা পার্ট এটা সবসময় ফিক্স থাকবে
সাইডবার মেনুটাও ফিক্স থাকবে, শুধুমাত্র এই মাঝখানে কন্টেন্টটা কি হবে চেঞ্জ হবে, তাই না? তাহলে এখন এটাকে আমরা এই পেজটাকে তিনটা পার্টে ভাগ করতে পারি, এটা ফিক্স থাকবে, এটাও ফিক্স থাকবে, এটা টপ মেনু, এটা মেইন মেনু, বা এটা হেডার, এটা মেনু, এটা কন্টেন্ট বা বডি, এনামে দিয়ে আর এটাকে আর এটাকে কোথায় রাখবো বলেন তো স্যার? ইনক্লুডেড স্যার কাটাকাটি করি থেকে। সো বেসিক্যালি এই যে এসবি অ্যাডমিন টু পাইছেন, এটা চেঞ্জ করি আগে পাইছি যখন 51 নাম্বার লাইনে সেখানে ক্লিক করলে কোথায় যাবে? আমরা একদম ছোট রাখবো, মানে এখানে কোন কন্টেন্টই থাকবে না, ঠিক আছে? মাস্টার পেজে একদম ছোট থাকবে এখানে, কারণ এই পেজটা কি প্রত্যেকটা ভিউতে রিকোয়ার করা হয়েছে না মাস্টার ফাইলটাকে, এই জন্য আমরা কি করবো প্রত্যেকটা রিকোয়ার করা হচ্ছে, এজন্য মাস্টার ফাইলকে যত সম্ভব ফাঁকা রাখতে বলা হয় আর কি। হ্যাঁ, সো এখন এখানে এসে কি করব দেখেন, আমাকে প্রথমে যেটা করতে হবে তো দেখে নেই কতটুকু কাটতে হবে, এই যে দেখেন এখান থেকে দুই আপনার 44 নম্বর লাইন থেকে পাইছে ম্যাপবার হেডার, ম্যাপবার হেডার 44 নম্বর লাইন আমার এখানে আছে পাইছেন, এখান থেকে শুরু করে আমার এখানে আছে হচ্ছে 266 নম্বর লাইন ম্যাপবার টপ লিংকস 266 পাইছেন, ইউএল লেভেল শেষ হচ্ছে ম্যাপবার টপ লিংকস এর উপর পর্যন্ত ইউএলটা পাইছেন কি? এটাকে পুরোটাকে আমি কাট করলাম, কাট করে জাস্ট এখানে একটা দাগ দিয়ে দিলাম যে দেখি কতটুকু কাটলাম। ইয়া ঠিক আছে, তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিনের ভিউয়ের মধ্যে অ্যাডমিনের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব, নাম দেব কি ইনক্লুডস, এই ইনক্লুডস এর মধ্যে এখানে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করব, নাম দেব কি হেডার ডট ব্লেড ডট পিএসপি, মাস্টার ফাইলে এখানে এটাকে কি করবো ইনক্লুড, আমি পেস্ট করে দিচ্ছি এখানে হেডার ডট ব্লেড ডট পিএসপি এর মধ্যে ওই মাস্টার থেকে কোডগুলো মাস্টারের মধ্যে এসে এডলাইন লিখে দেন যেখান থেকে কোড আসছে at the rate include master এরপরে
মেনুটাকে কাটতে পারেন। মেনুটা শুরু হয়েছে কোথায়? এখানে, তাই না? তো মেনুটা শেষ হয়েছে কোথায়? এই যে 47 নাম্বার লাইন, নেভিগেশন, ন্যাপ বার, ডিফল্ট, সাইড বার, শেষ হয়েছে স্যার 151। 151, রাইট। এতটুকুকে কাট করেন। কাট করে আমি একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। ঠিক নাই, উপরে চলে গেছে। দেখেন ওই যে ন্যাপ বার, ডিফল্ট, সাইড বার, এরপরে ডিপে কি সাইড বার, ন্যাপ, ন্যাপ বার কলাম পাইছেন না? সাইড বার, ন্যাপ, ন্যাপ বার কলাম, এই ডিপতে এখান থেকে শুরু করেন যেখানে শেষ হয়েছে ওই 200 150 নম্বর লাইনে পাইছেন। সাইড বার কলাপস কমেন্টস করা আছে রাগ পর্যন্ত। এতটুকুকে কাট করি আমরা। কাট করে ইনক্লুডস এর মধ্যে পিএসপি ফাইল তৈরি করব, মেনু ডট ব্লেড ডট পিএসপি, মেনু ডট ব্লেড ডট পিএসপি এখানে পেস্ট করে দিলাম। menu.blade.php করতেছেন না কেন? ঠিক করেন বসে বসে। আপনার পাশের জন আপনি, হ্যাঁ আমি কি খুব দ্রুত যাচ্ছি? আচ্ছা স্লো যাওয়া লাগবে না? আমার মনে হয় ঠিকই আছে। না স্যার ঠিকই আছে। ওকে, মেনুটা আসছে? জি স্যার। আমার তো আসে নাই স্যার। ইনক্লুড করেন নাই? ইনক্লুড করেন নাই স্যার। বলতে পারেন যে 55 নম্বর লাইন থেকে শুরু করে এইটা কোথায় যাবে? এটা কিন্তু হোম কন্টেইনার, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? এই জন্য এখানে আমি কি দিব, @eld এর মধ্যে আমি এখানে দিয়ে দিব কি কন্টেন্ট, আমাদের এবার হোম কন্টেন্টে আসবো। হোম কন্টেন্টে এসে @section এভাবে কাজটা হচ্ছে আর কি। ঠিক আছে, এবার চেক করি। বাহ, একটু আর কি হয়ে স্যার এবার দেখেন আমার মাস্টার ফাইলটা অনেক ছোট হয়ে গেল না?
আপনারা যে সিএমএস গুলো করেন সিএমএস বলতে আপনার ওয়ার্ডপ্রেস ওগুলো ইন্ডেক্স ফাইলটা দেখছেন কি আছে ইন্ডেক্স ফাইলে বলেন তো কিচ্ছু পাবে না শুধু এরকম কিছু ভুলভাল এগুলো পাবে ওয়ার্ডপ্রেস এর ইন্ডেক্স পিএইচপি ফাইলটা দেখি ওটাই তো মেন ফাইল ওই ফাইলটা দেখেন কিচ্ছু নাই মানে এগুলো ওদের কাছ থেকে দেখা আর কি যে মাস্টার ফাইলটা মেন ফাইলটার মধ্যে কন্টেন্ট যত কম রাখা যায় ততই ভালো আচ্ছা তাহলে এভাবে আমাদের কাজটা হচ্ছে আপনার ঘন্টায় 600 কিলোমিটার হেলিকপ্টার কতদিন যায় হেলিকপ্টার হচ্ছে আপনার এখন পর্যন্ত সারা পৃথিবীতে 9টা তৈরি করা হয়েছে আপনি সার্চ দিয়ে আমি এটা জানতাম না বেসিক্যালি বুঝছেন হ্যাঁ আমি চিন্তা করলাম যে এই বাইক যে চালাবে তার এখানে চোখে দেখবে না তার জামা আছে এবং আমার বিশ্বাস হেলমেটের মতো অক্সিজেন থাকে আপনাকে যদি প্লেনের উপরে দাঁড়াতে বলে আপনি দাঁড়াতে পারবেন সম্ভব ছোটবার মতো আর কি ও কালকে বললো দূর আপনি এগুলো কি করেন না বলে দেখেন সুপার বাইক পাল্লাটা কিনে দেখেন ঠিক আছে যা আমি এটা কিনবো আপনি কোটি কোটি টাকা থাকলে কিনতে পারেন কেন পারেন না আপনি একটা লেভেল লাগা ওই লেভেলে যাবো পরীক্ষা দিতে হয় যে আপনি বাইক চালাতে পারেন তার এক্সাম দিতে হয় বাংলাদেশে যে নোয়াখালীর একটা ছেলে সম্ভবত আছে এই লেভেলের আর কি সে খুব ভালো বাইক চালাতে পারে নোয়াখালীর একটা ছেলে ও বললো আর কি আমি এগুলো খুব ভালো জানি না ভাইটা বললো আর ঢাকা গোস্ট রাইডার এর একজন আছে স্যার কম ম্যাক্সিমাম হ্যাঁ যেটা সব কাছে বেশি ও ই ও তো ব্যাংক থেকে এখন তো এখন আই জায়গা এখন কম করতে গিয়ে কিংবা ইও করে মানে এখন এখন একটা আছে ছেলে যে মক্স মক ফাইভ স্পি কি ব্ল্যাক বোর্ড ম্যাক বাইক লাইক হ্যাঁ ইয়া জমি সো পাগল না সে যে ঘড়ি গুলা পরে সে যে জুতা গুলা পরে সে যে ড্রেস গুলো পরে সেগুলো
যে বানায় দেয় তার সাথে কমপ্লিট করা যায় এই মডেল আপনার তৈরি করতে পারবেন না পাগল না বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এরকম একটা জন্ম না মানে কল্পনা ফরিদপুরের আচ্ছা ওনার বাবা মারা গেছিল মারা যাওয়ার অনুষ্ঠান করছে মানে ওই যে ইয়া করছে দোয়ার মাহফিল সাত দিন পর্যন্ত পুরো এলাকা মাইকিং করে দাওয়াত দিচ্ছে যত মানুষ আসছে সাত দিন পর্যন্ত খাওয়াইছে গরু ছিল বাসে জবাই করছে শেষ হয়েছে রান্নাঘরে খাওয়াইছে সাত দিন তিন চার থানা আশপাশে সব মাইকিং করে দাওয়াত আমাদের ছোট ভাই বাড়ি ফরিদপুর বলছে ভাই জানেন উনি যে ঘড়িটা পরে সেই ঘড়িটা ওই ঘড়ি দ্বিতীয়বার হবে না বর্তমান বাজার মূল্য 3.5 কোটি শ্রীলঙ্কার না কোথায় ওই লোকটা যখন শেষ করে গেছে মনে হয় একটা পাল্লাগার থেকে দাঁড়িয়েছিল স্যার আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনি চাইলে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হতে পারবেন একটা লেভেল লাগবে ঢাকা ক্লাব এই ঢাকা ক্লাবের যদি প্রেসিডেন্ট তো এখন তো মনে ইয়ে আছে হাশেম সাহেবের ছোট ছেলে আছে পার্টেক্স স্টার গ্রুপের যে এমডি বা মালিক হাশেম সাহেব ওনার মনে হয় তিনটা ছেলে একটা হচ্ছে রুবেল আজিজ একটু ঝোঁক আছে দেখেন মাঝে মাঝে সাইকেলিং করেন তো স্যার এর জন্য আমি না চালে আমার বাচ্চা কাচ্চা চালাবে ঠিক আছে বাইক একটা কিনে রাখবো আমি কেন পারবো না দেখেন প্রিন্সের কাহিনী শুনছি ও হচ্ছে ইয়ে করতো ওই যে মানে ওরা বললো আর কি আপনি জানেন চুরি করে ধরা খেয়ে বিদেশে গেছে মামলা খেয়ে বিদেশে গেছে মানে বাংলাদেশ থেকে সে মামলা খেয়ে নাকি বিদেশে গেছে বাংলাদেশ থেকে তারপরে সামহাও কলায় বিদেশে চলে গেছে বিদেশে যে সে বহুত পরিশ্রম করছে লাইফে আপনি কয় ঘন্টা পরিশ্রম করেন আমরা কয় ঘন্টা পরিশ্রম করি 8 ঘন্টা শেষ 4 ঘন্টা ক্লাস করলে আপনার খুঁজে পাওয়া যায় না পাশাপাশি আল্লাহ তালা এটাও আছে এটা এখন না অনেক আগে থেকে ও অনেক মানে আর্মসের বিজনেস করে অনেক আগে থেকে সবচেয়ে পাওয়ারফুল ইনফরমেশন আমরা একটু সামনে কন্টিনিউ করি এখন বহুত কিছু হয়েছে সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দেখেন আমরা মোটামুটি এগুলো করতে পারছি তাই না এখনো কিন্তু মজার জায়গায় আসি রে ক্রুডিং ডাটাবেজ নিয়ে কাজ করা হয়েছে এখনো না স্যার মানে কিন্তু একটু করা হয়েছে হালকা পাতলা বাট আমরা তো নিজেরা আরও করি নাই সো আমাদের মেইন টার্গেট হচ্ছে এখন এই যে কার্ড চার্ট সেখানে লেখা আছে না এই এই জায়গাটা আমরা কাজ করব আমরা এখন ক্যাটাগরি তৈরি করব ক্যাটাগরি তৈরি করে ক্যাটাগরি ম্যানেজ করার কাজটা করব
সো এই এই জায়গাটা কোথায় আছে? মেনু, ইনক্লুডস এর মধ্যে মেনু। সো এই মেনু ডট ব্লেড ডট পিএসপি ফাইলটি আসে। ড্যাশবোর্ড এর পরে কি লেখা আছে? চার্ট। এখানে কি লিখবো? ক্যাটাগরি। তো কেন ক্যাটাগরি তৈরি করতেছি? আমাদের টার্গেট কি, আমরা একটি কমার্স সাইট তৈরি করব, তাই না? সো ই-কমার্স সাইট তৈরি করার জন্য, ই-কমার্স সাইট তৈরি করার জন্য কি আর প্রোডাক্ট নেওয়া লাগবে? সো প্রোডাক্ট যদি আপনি নিতে চান, প্রোডাক্ট যদি নিতে চান, এর প্রোডাক্ট তৈরি করার জন্য কি করতে হবে? এটা একটা প্রোডাক্ট, এর একটা ক্যাটাগরি আছে না, ক্যাটাগরি, এবং এর একটা ম্যানুফ্যাকচারারও আছে, বিভিন্ন কোম্পানির রিমোট আছে। তার মানে আমাকে ক্যাটাগরি তৈরি করতে হবে, আমাকে ম্যানুফ্যাকচারার তৈরি করতে হবে, তারপরে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার ধরে ধরে প্রোডাক্ট তৈরি করতে হবে, দেন সেই প্রোডাক্টগুলোকে আবার আমরা অনেক কিছু করব। সো নোটিস দ্যাট, তাহলে এখানে লিখে দিচ্ছি ক্যাটাগরি ইনফো। ব্রাউজারে যাই, রিলোড দেই, ক্যাটাগরি ইনফো চলে আসছে। সো এখানে ক্লিক করলে এখানে কি আসবে? অ্যাড ক্যাটাগরি আর ম্যানেজ ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরি অ্যান্ড ম্যানেজ ক্যাটাগরি। সো ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে, তার জন্য কি করতে হবে বলেন? রিকোয়েস্টটা যেখান থেকে আসবে সেখান থেকে কাজ শুরু করতে হবে। রিকোয়েস্ট আসবে কোথা থেকে? এখান থেকে। রিকোয়েস্টটা তো এখন এখান থেকে তো আর আসতেছে না, ক্লায়েন্ট তো সরাসরি ইউআরএল এ কোনো কিছু টাইপ করবে না। এবার ক্লায়েন্ট কি করবে? এই মেনু বারের মধ্যে এখানে এসে ক্লিক করবে। তাহলে এখান থেকে আমাকে অ্যালাইসটা রেডি করে আসতে হবে। জি স্যার। ঠিক আছে, ক্লায়েন্ট যখন সরাসরি ইউআরএল এ কোনো কিছু টাইপ করে, তার জন্য আবার পেজের মধ্যে কিছু করতে হবে। আবার এবার তো সে সরাসরি ইউআরএল এ কিছু টাইপ করবে না, সে কি করবে? এই মেনু বারের মধ্যে থেকে সে ক্লিক করে রিকোয়েস্ট করবে, সেই জন্য এখানে আসবেন। হ্যাঁ, অ্যাড ক্যাটাগরি কোথায়? যেখানে, এখানে এসে আমাকে আগে এখানে ক্লিক করলে কি অ্যালাইসটা হবে, এখানে ক্লিক করলে ইউআরএল এ কি থাকবে সেটা রেডি করতে হবে না? জি স্যার। আচ্ছা, সেটা এখানে বলে দিচ্ছি নাকি? তাহলে কি করতেছি, কেন করতেছি, আপনার চিন্তা ভাবনার সাথে না মিললে প্রশ্ন করবেন অবশ্যই। ফরওয়ার্ড স্ল্যাশ জানি কি লিখবো বলেন? ইউআরএল এ কি দেখানো যেতে পারে? অ্যাড ক্যাটাগরি, ভেরি সিম্পল, ক্যাটাগরি স্ল্যাশ অ্যাড দিন দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও খারাপ হয় না। ক্যাটাগরি স্ল্যাশ অ্যাড, ক্যাটাগরি স্ল্যাশ নিউ করে সেভ খুব সুন্দর হয়েছে। ওকে, ক্যাটাগরি স্ল্যাশ এড। এবার এটাকে কপি করে নিয়ে যাব কোথায় বলেন? আচ্ছা, এ থেকে স্যার ওই বুঝবে না স্যার যে স্যার মানে মানে স্যার আমার যে স্যার মেনু ইউআরএল আছে অ্যাডমিন, অ্যাডমিন থেকে স্যার ক্যাটাগরিতে যাইতে হবে, ক্যাটাগরি থেকে এড যাইতে হবে, এরকম বুঝবে না স্যার? আপনি এতটুকু লিখছেন, জি স্যার, এটা কপি করে নেবেন, আপনি স্যার পেয়ে যাবেন একটু পরে। এখন এটা হচ্ছে আমার ইউআরএল এ ভাসবে, আর এটার জন্য আমাকে কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে? ইউআরএল এ যখন এটা ভাসবে, অ্যাকচুয়ালি দেখেন এই ইউআরএল দিয়ে আমি যখন ফরওয়ার্ড স্ল্যাশ লিখলাম, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি এই জায়গায় আছি, আমি এই জায়গায় আছি, আর এই জায়গায় আছি, এই জায়গার পরে আমি কি, এই জায়গার পরে ইউআরএল এ কি আসবে? ক্যাটাগরি অ্যাড, এই যেখানে বলে দিলাম। সো এখানে ড্যাশবোর্ড বা আদার্স কোনো কিছু আসার কোনো সুযোগ নাই। আর ড্যাশবোর্ড আসতো, আমি যদি এখানে লিখে দিতাম কি, তাহলে ড্যাশবোর্ড আসবে। বাট এত ইউআরএল এত বড় হয় না, ইউআরএল সর্বোচ্চ দুইটা হবে, এরপরে আসবে আইডি আর তারপরে নেম ক্যাটাগরি। হ্যাঁ, ফাইন। সো এখানে অ্যালাইসটা কিভাবে তৈরি করলাম বুঝতে পারছেন কি বিষয়টা? যে প্রথমে ক্যাটাগরি, এরপরে অ্যাড, এটা কোথায় আসবে? এটা আসবে এই, এতটুকু খেয়াল করেন, এতটুকু মানে কি? মেন রুট।
তাহলে মেইন রুটের পরে কি আসবে ক্যাটাগরি তারপর আসবে অ্যাড এটাই তো ভালো নাকি স্যার তাহলে এখন এই অ্যালাইস এর জন্য এটা একটা অ্যালাইস এটা ভাসবে কোথায় ইউআরএল এ সো এই অ্যালাইস এর জন্য প্রত্যেকটা এখানে এখানে যখন এটা লিখে এন্টার দেওয়া হচ্ছে এর জন্য একটা কন্ট্রোলার একটা ফাংশন দিয়ে একটা ভিউ লোড হচ্ছে না তাহলে এই অ্যালাইস এর জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা কোথায় বলে দিতে হয় ওয়েবসাইট পেজ ওয়েবসাইট পেজ এর ড্যাশবোর্ডের জন্য বলে দিছিলাম তাহলে এটাকে মনে করেন আমরা একটা কাজ করি আমরা এখানে একটু কমেন্টস করে নিই কারণ যদি ধারাবাহিকভাবে কাজ করতে পারি পুরোটা তো অনেক বড় হবে অ্যালাইস ক্যাটাগরি ইনফো ক্যাটাগরি ম্যানেজ করার জন্য আমার যতগুলো ইউআরএল লাগবে সবগুলো কি থাকবে এই ব্লকের মধ্যে তাহলে কি করলাম রাউট স্কোপ গেট ক্যাটাগরি এজ তাই না এটা যখন হবে তখন কোন কন্ট্রোলার লোড করলাম আমরা ক্যাটাগরি কন্ট্রোলারের ফাংশন কোনটা ক্রিয়েট ক্যাটাগরি এই যে ক্রিয়েট ক্যাটাগরি এটা হচ্ছে ফাংশন টার্মিনালে যাচ্ছি কন্ট্রোলার কিভাবে তৈরি করে স্যার হোম কন্ট্রোলারে স্যার কাজটা করলে কি স্যার খারাপ হতো স্যার হোম কন্ট্রোলারে কাজটা করলে খারাপ হতো না বাট আমরা যেটা করতেছি এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস স্যার কন্ট্রোলার বানানটা ভুলে ও সরি ধন্যবাদ CONTROLLER এখন এখানে ওই যে উনি একটা কথা বলছে খুব ভালো কথা আমরা যখন লেরাভেল 5.1 এ বা 4.8 এ কাজ করছি আগে 4.8-9 এ তো তখন যেটা হয়েছে এতটুকু লিখলেই বাইরে ফর কন্ট্রোলারের মধ্যে কিছু ফাংশন থাকে যেমন ক্রিয়েট স্টোর শো তাই না এই ধরনের কিছু ফাংশন থাকে তো লেরাভেল 5.3 পর পর থেকে এগুলো বাইরে ফর থাকে না কন্ট্রোলারগুলো থাকে ফাঁকা কথা শুনতেছেন কি বলতেছি যখন আমরা কোনো একটা কন্ট্রোলার তৈরি করি বাইরে ফর লেরাভেলের কিছু ফাংশন থাকে আর 5.3 থেকে আর থাকে না কারণ এই জন্য কি দিতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ রিসোর্স রিসোর্স এটা লিখে দিলে ফাংশনগুলো তৈরি করে বাট আমাদের লাগবে না এগুলো আপনি জিনিসটা জেনে রাখেন এখন এই এই সমস্ত গোপন তথ্য আপনি কোথায় পাবেন laravel.com ঠিক আছে দেখেন laravel.com সব বলে দেওয়া আছে laravel.com বলছে রাজা স্যার এই জায়গাটা একটু পড়তে হবে আপনার মোবাইলে লারাভেল 5.0 নামাইছেন না সেটা পড়বে অলওয়েজ আপনি বলতে পারেন যে আপনি কি করেন অবশ্যই করি আমাদের আছে স্যার হাইফেন হাইফেন রিসোর্স শো ওদের কমান্ডটা দেওয়া আছে হ্যাঁ কোডটা দিলে সব আসে এই দেখেন আবার এখানে যে লারাভেল 5.3 উপর ডকুমেন্টেশন আছে এই চান্স একটু মোবাইলে দেখাই দিলাম আপনাদের ঠিক আছে ক্যামেরা কাছে আমাদের আছে স্যার ওকে এটা করবেন কখন যখন তারা জন্য অপেক্ষা করবেন চার দোকানে চার দোকানে যাবেন চার অর্ডার দিছেন আরো অনেক কিছু করা যায় আমি ব্যাক ফোন এখন ধরা যাবে না ওকে অনেক কিছুই করা যাবে করলে ঠিক আছে কিন্তু ওদিকে গেলে এখন সমস্যা আছে হ্যাঁ মনে থাকবে না তো দরকার নাই বেসিক কাজটা আমরা করি আস্তে আস্তে সো এক ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে কি আসবে একটা ফর্ম আসবে তার জন্য কি করলাম আপনার মাস্টারিংটা তো ধরতে পারছি অ্যাড ক্যাটাগরি থেকে ফর্ম আসবে তো প্রথমে কি করলাম এই অ্যাড ক্যাটাগরির জন্য এটা যদি মেনু থেকে রিকোয়েস্ট আসবে সো রিকোয়েস্টটা যেখান থেকে আসতেছে সেখানে আমরা একটা ইউআরএল রেডি করলাম ইউআরএল লিখে যাবে সো এই ইউআরএল এর জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা ওয়েব লোড পিসিতে ঠিক করে দিলাম এখন এই কন্ট্রোলার তো নাই তাহলে এই কন্ট্রোলার কি আছে এই কন্ট্রোলার তো নাই
তাহলে কি করা লাগবে? তৈরি করতে হবে। এই জন্য আমরা টার্মিনালে আসলাম, দেখলাম পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার ক্যাটাগরি কন্ট্রোলার, এতটুকু লিখে নিতে হবে। রিসোর্সেস আপাতত দরকার নেই। আমি বুঝে আপনাকে এবার এখানে এসে ফাংশনটার নাম কি? আমরা কি করবো? অ্যাডমিন ক্যাটাগরির মধ্যে যদি সব ঠিকঠাক থাকে এক ক্যাটাগরিতে ক্লিক করলে ফাঁকা দিচ্ছে না। প্রথমে আমরা কি করবো? প্রথমে আমরা অ্যাট দা রেট এক্সটেন্ড করলাম admin dot master
@extendmaster এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোডে দেখা আমার পুরো ফাইলটা কিন্তু এবার এখানে কি লিখবো @section in section section এর মধ্যে আমরা লিখে দিব কি content is level এবার এখানে এসে আমাকে ফর্ম তৈরি করতে হবে আপনারা জানেন যে তিন ভাগে আমরা ফর্ম তৈরি করতে পারি এই রোটাকে যে এখানে কন্টেন্ট এর মধ্যে একটা এইচআর ট্যাগ দিয়ে দেন এখানে পেস্ট করে দেন ওকে আমরা শুধু যেটা করব এই ফর্মটা কিভাবে ইউজ করব ঠিক আছে কিছুটা হলো আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করব এই ফর্মে এখানে কি লিখে দিব
ফর্মটা ক্লোজ করতে হবে স্যার নিচে ফর্মটা ক্লোজ করতে হবে আমাদের এখানে তো ইমেজ টিমেজ লাগবে না তাই না ছোট আছে তাহলে কোন বড় ধরনের সমস্যা হবে স্যার কোনটা একটা কাজ করবে কি এটাও করতে পারে দেখেন এগুলা কেস সেন্সিটিভ তো না পিএসপি তারপর কাজ করতে পারে ডাউট করে দেখেন একদম সবার নিচে যেখানে ফর্মটা শেষ হচ্ছে এটাকে আমি কেটেই দিলাম খামাকা গন্ডগোল দেখা লাভ নেই ফাংশনটার নাম কি হবে সাবমিট বাটন লাগবে পাবলিকেশন স্ট্যাটাসটা লাগবে ব্লক ডিসক্রিপশন লাগবে অথর নেমটা লাগবে না আপাতত আমাদের তিনটা ফিল্ড হলেই হবে একটা হচ্ছে ক্যাটাগরি নেম এরপরে কি আসবে ক্যাটাগরি ডিসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস অ্যান্ড দ্যাটস অল সো ক্যাটাগরি নেমের ক্ষেত্রে ইনপুটের টাইপ টেক্সট নেম ইজ ইকুয়াল টু কি হবে ক্যাটাগরি নেম ডিসক্রিপশন এখানে কি আসবে ক্যাটাগরি ডিসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস এর মধ্যে আসবে পাবলিকেশন স্ট্যাটাস ক্যাটাগরি নেম ক্যাটাগরি ডিসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস বুঝছেন আর এই সাবমিট বাটনটা কি হবে সেভ ক্যাটাগরি গৌরী ইনফো ক্যাটাগরি ইনফো আমি এই ফর্মটাও কেটে দিচ্ছি এটা লাগবে না সমকেন্দ্রে কিন্তু লাভ নাই মনে হচ্ছে কিছু একটা হবে এবার কি বলেন হবে মানে এটা কষ্ট করে কাজ করলাম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্যাটাগরি নেম ক্যাটাগরি ডিসক্রিপশন আই থিঙ্ক ইটস ওয়ার্কিং ওয়েল তো না আমরা ব্রাউজারে যাই রিলোড দিচ্ছি মাশাআল্লাহ স্যার মেসেজ undefined variable basis oh এটা এখানে কে নিয়ে আসছে আমি নিয়ে আসছিলাম মনে হয় যাই হোক এটা ব্যাপার না তো ওকে থাক এবার রিলোড দিই ব্যাপার না এটা কি হইল আপনাদের কি এরকম হয়েছে from not found yeah I use our phone স্যার ফর্ম নট ফর্ম দেখাচ্ছে স্যার আচ্ছা এক মিনিট দাঁড়ান ফর্ম নট ফর্ম কেন আসবে লেআউট তো আসবে এরকম আপনাদের কিরকম আসছে আমি বুঝতে পারছি এরকম কেন হয়েছে এটা ভুল বুঝছেন আপনাদের কিরকম আসছে এর যে খারাপ অবস্থা মানে ফর্ম আসছে তো আচ্ছা আমার যেটা মনে হচ্ছে যে এই যে এখানে এই যে ফর্মের মধ্যে এটা তো ফর্ম হরিজন্টাল এখানে এই যে এই কাজটা কি করছে এখানে কি হবে ফর্ম কন্ট্রোল হবে বুটি স্টাফের ক্লাসটা পায় নাই হরিজন্টাল মানে দিস ইজ ফর্ম কন্ট্রোল ফর্ম কন্ট্রোল দিয়ে ইনপুট এলিমেন্টের মধ্যে এটা ফর্মের মধ্যে দিয়ে বয়ে রাখছে আনতে সো এবার যদি সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেই মাশাআল্লাহ
আপনার উপরে নিচে দেখবেন এই ক্লাসটা ফর্মের মধ্যে আমার ভুল হয়েছিল আর কি, যে কারণে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ কি বলে ঠিক আছে ঠিকই তো আছে এই ভুলটা আমার রয়েছে। একটা কানে নিচ্ছি ব্রেক, এখন না ব্রেক পরে আরো মানে স্যার সেভ না করে আজকে ব্রেক নাই, সেভ করে ঠিক আছে আচ্ছা যাই হোক, উপস্থিতি কিন্তু খুব কম ঠিক আছে। আমাদের থাকা কথা ছিল 30 জন, 6 জন নাই, 6 জনে খুঁজে বার করেন, খুঁজে বের করে 6 জনের ইচ্ছা মতো অনুষ্ঠানে নিয়ে যাবে। এরপর যদি একটা ক্লাস মিস করে তাহলে কিন্তু ফালাই দিব। আজকে আপনি ফেসবুকে ইয়েতে দিবেন যে কারো যদি 10 মিনিটের পরে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে, আপনি নিচে আছেন বা কোন একটা মনে করেন প্রধানমন্ত্রীর জ্যামে বা ভিআইপি কোন একটা সিগন্যালে আছেন,
বলবেন যে যেখানে আছেন ছবি তুলে দেখেন 11টা বেজে গেছে এখন, কিন্তু সেভের কাজটা করা হয় নাই, অনেক কাজ বাকি, আপনারা একটু কোঅপারেট করেন আমাকে, কথা বলতে হবে কম, হাত চালাইতে হবে দ্রুত। নাও এখন আবার যে জায়গা থেকে ডাটা গুলো যাবে, যে জায়গা থেকে ডাটা গুলো যাবে সে জায়গাটা রেডি, ফর্ম তো রেডি। হ্যাঁ, এখন ডাটা গুলো সেভ করার জন্য আমার কি লাগবে, একটা টেবিল লাগবে না? তো আমরা যদি আমাদের প্রজেক্টের মধ্যে লোকাল হোস্ট দিয়ে পিএসপি মাইঅ্যাডমিনে যাই, এখানে আমাদের প্রজেক্টের জন্য যে ডেটাবেসটা তৈরি করা হয়েছিল সম্ভবত db_arrayval41। জি স্যার, প্রজেক্ট নাম দিয়ে আমরা কি করবো স্কিমা তৈরি করে কাজটা করবো আর কি। সো অ্যাকচুয়ালি স্কিমা কীভাবে তৈরি করে সেটা আমরা জানি, বাট স্কিমা তৈরি করার আরেকটা পদ্ধতি বা আরেকভাবে আমরা এখান থেকে করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা টেবিলের জন্য আমাদের কী থাকবে, একটা করে মডেল ক্লাস থাকবে না? প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল ক্লাস থাকবে। তো মডেল ক্লাসটা টেবিলকে কন্ট্রোল করবে, টেবিলের অ্যাট্রিবিউটে টেবিলের বিহেভিয়ারগুলোকে কন্ট্রোল করবে মডেল ক্লাস। সো তাহলে আমরা যখন একটা ক্যাটাগরি টেবিল তৈরি করবো বেসিক্যালি, তো প্রত্যেকটা টেবিলের জন্য কি থাকবে, একটা করে মডেল থাকবে, একটা করে মাইগ্রেশন ফাইল থাকবে। সেই জন্য আমরা একটু এখানে আসি, টার্মিনালে আসেন সবাই। টার্মিনালে এসে আমরা বেসিক্যালি তৈরি করব মডেল, সাথে সাথে কি একটা মাইগ্রেশন ফাইল মডেল থাকবে, মডেলের সাথে অ্যাকর্ডিং টু মিল করে একটা মাইগ্রেশন ফাইল থাকবে, এবং সেই মাইগ্রেশন ফাইলের মধ্যে আমরা ওই মডেলের অ্যাট্রিবিউটগুলো কী কী হবে সেগুলো আমরা সেট করে দিব। মডেলের অ্যাট্রিবিউটগুলো কী কী হবে সেটা সেট করে দিব। তো এখানে লেখেন পিএসপি আর্টিজান মেক মডেল ক্যাটাগরি, এবং একটা স্পেস দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ এম। তাহলে কি হবে, মডেলের সাথে সাথে মাইগ্রেশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মাইগ্রেশন ফাইল তৈরি হবে। এই যে ক্যাটাগরি, এটা কি মডেল? মডেল কাজ করবে কি নিয়ে, কোনো একটা টেবিলকে দিয়ে? টেবিল তৈরি করার জন্য কি থাকে, একটা মাইগ্রেশন ফাইল। সো এম এ একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাবে। সো পিএসপি আর্টিজান মেক মডেল ক্যাটাগরি, মডেলের নামটা সিটা বড় হাতে, কিন্তু তো হাতে দিলেও কাজ করবে, বড় হাতে দিলে। এবার ইন্টার দেন, কি আসছে দেখেন তো, তারপরে আমাদের কিন্তু ডেটাবেসের মধ্যে দুইটা, একটা হচ্ছে ফ্যাক্টরিজ, একটা হচ্ছে সিট। হ্যাঁ, আপনারা যদি প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল তৈরি করেন, এর জন্য অনেক ফ্যাসিলিটিস পাবেন। মডেল তৈরি করে আমরা কাজ করব, বাট অবশ্যই কোয়েরি বিল্ডার তো লাগবে। মানে মডেল তৈরি করে আমরা যদি ডেটাবেসের সাথে কাজ করি, এটা হচ্ছে ইলিকুয়েন্ট ওয়ারেন্ট পদ্ধতিতে। আর উইদাউট মডেল ছাড়াও শুধুমাত্র মাইগ্রেশন ফাইল তৈরি করে, মাইগ্রেশন ফাইল তৈরি করে সেটা দিয়ে আমরা টেবিল তৈরি করে আমরা কোয়েরি বিল্ডার দিয়েও ডাটা পাঠাতে পারি। মানে কুয়েরি বিল্ডার এবং ইলিকুয়েন্ট ওয়ারেন্ট, এই দুটো হচ্ছে কি ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে হিউজ ফাংশন আছে। এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা ডেটাবেসে ডাটা সেভ করব, ডেটাবেসে ডাটা তুলে আনবো, ভিউ করব, এডিট করব, ডিলিট করব, জয়েন করব, এই করব, সেই করব।
সকল কাজ করার জন্য ফাংশন রেডি আছে। বাট সমস্যা হলো ক্লাস হলো দুইটা, একটা হচ্ছে কুয়েরি বিল্ডার আর একটা হচ্ছে ইলেকট্রন টুয়ারে। এখন আপনাকে ভাই ভাই গেলে বলবে যে ল্যারাভেলে ডাটাবেজ নিয়ে কাজ করছেন, হ্যাঁ কি কি ক্লাস ধরে কাজ করছেন, আপনি বলবেন আমার তো মাথা চুলকায় নাকি না, তখন বলবেন ইলেকুয়েন্ট ওয়ারেন এবং কুয়েরি বিল্ডার। আর আপনাকে বলবে কোনটা ভালো বলেন তো, দুইটাই ভালো বলবেন, এক্সিলেন্ট দুইটা ক্লাস দুইটাই ভালো, একটা হচ্ছে শাহরুখ খান আর একটা হচ্ছে আমির খান, একটা সালমান খান আর একটা হচ্ছে আমির খান, দুইটাই ভালো, দুইটাই বডি বিল্ডার। তো হ্যাঁ এখন দুইটার ইউজ করতে হবে, মানে আপনি যদি ইলেকুয়েন্ট ওয়ারেনটা ছেড়ে দেন শুধু কুয়েরি বিল্ডার দিয়ে করেন করা যাবে, অনেক কিছু অনেক অ্যাডভান্টেজ আমি নিতে পারবো না ল্যারাভেলের, যেহেতু আমি ফ্রেমওয়ার্কের মধ্যে আছি এর কিছু সুবিধা আমি নিবো না, তো সেটা আমি নিতে পারবো না আমার যদি মডেল না থাকে। কুয়েরি বিল্ডারে ইলেকুয়েন্টে ছোট ছোট কাজ করতে, কুয়েরি বিল্ডারে বড় বড় কাজ, আপনি চার পাঁচটি টেবিল জয়েন করবেন তখন আপনি কুয়েরি বিল্ডার লাগবে, তখন আবার ইলেকুয়েন্টে হবে না, অবশ্যই কুয়েরি বিল্ডার লাগবে, কুয়েরি বিল্ডার ছাড়া হবে না। দুইটা ক্লাসই সিমুলটেনিয়াসলি কি করতে হবে ইউজ করতে হবে এটা একটু মনে রাখতে হবে। স্যার দুইটা কাজে কি ক্লাসিফিকেশন মডেল এমপ্লিট স্যার কাজ করতে পারবো নাকি স্যার, একটা মডেলের ভিতরে মানে যেটা মডেল চাচ্ছে না তখন কি স্যার আমরা মাইগ্রেশন ইউজ করবো যদি যেটা চাবো আর কি? এখন যদি স্যার আমি একটা প্রজেক্টে স্যার এখন স্যার আমি মডেলও স্যার আমার মানে আমি স্যার প্রথম স্যার মডেল দিয়ে কাজ করতেছি, তখন যদি স্যার আমার বড় কাজ করতে হবে তখন কি স্যার বড় কাজগুলো মাইগ্রেশন ফাইলে করবো আর ছোট কাজগুলো স্যার মডেলের ভিতরে করবো? মাইগ্রেশন ফাইল তো কাজ করার জন্য না, মাইগ্রেশন ফাইল তো টেবিল তৈরি করার জন্য, মানে স্যার মানে আমরা যে বড় কাজগুলো স্যার কন্ট্রোলারে করবো বেসিক্যালি, আমি মনে করেন একটা একটা জায়গায় একটা কন্ট্রোলারের মধ্যে আমি মডেল দিয়ে কাজ করতেছি সেখানে আমি চাইলে ডেটাবেস কোয়েরি বিল্ডার দিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, কেউ কারোর সাথে কনফ্লিক্ট করবে না, দুটোই একসাথে কাজ করা যাবে, সমস্যা নেই। মানে স্যার ওর স্যার মডেল থাকলেও কোনো সমস্যা না? না কোনো সমস্যা নেই, বাট মডেল থাকলে আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন। আর মাইগ্রেশন ফাইল তো এটা তো এটার সাথে তো এটা এটার সাথে সম্পর্ক হচ্ছে টেবিলে, টেবিলে স্যার টেবিল জাস্ট ক্রিয়েট করা এবং রিমুভ করা, হ্যাঁ টেবিল ক্রিয়েট করা আর হচ্ছে আপডেট করা, এটা হচ্ছে মাইগ্রেশন ফাইলের কাজ। বাট আমরা মডেল তৈরি করার সময় এভাবে প্রত্যেকটা মডেলের এগেইনস্টে যেহেতু মডেল একটা টেবিলকে নিয়ে কাজ করবে এই জন্য কি করলাম মডেলে একটা মাইগ্রেশন ফাইল এভাবে দিয়ে তৈরি করে ফেললাম। সো নাইস, এখন মনে করেন আমরা এখান থেকে ডেটাবেজের মধ্যে মাইগ্রেশনের মধ্যে ঢুকেন, দেখেন কি চলে আসছে, ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল, মডেলের নাম সিঙ্গুলার, এই দেখেন মডেলের মধ্যে কি চলে আসছে ক্যাটাগরি, বেসিক্যালি বাই ডিফল্ট মডেলগুলো কোথায় রাখা হয়েছে বাইরে, অ্যাপের মধ্যে সরাসরি কোথায় রাখা হয়েছে ক্যাটাগরি, এরপরে কি ইউজার্স, ইউজার্স তো বাই ডিফল্ট ছিল, তো ক্যাটাগরিজের মধ্যে এখানে কিছু নাই। এখানে আমরা আমি দু একটা ফাংশনালিটিস আপনাদের দেখাই দিব পরবর্তীতে, এখন আপাতত না। সো ঠিক আছে, তাহলে আমাদের যে এখানে যা এখন কাজ করবো সেটা হচ্ছে কোথায় এই ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল মাইগ্রেশন ফাইলটাই যান, ডেটাবেস মাইগ্রেশন ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল, এখানে আসছেন? জি স্যার। এখানে এসে আমার প্রথমটা কি ক্যাটাগরি আইডি? জি স্যার আইডি। এরপরটা কি হবে ক্যাটাগরি নেম। সো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আমরা জানি এখানে যেটা লিখে দিব সেটা কি হবে, এগুলোর সাথে তো আমরা পরিচিত আছি তাই না? এই যে স্কিমা ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল, এটা একটা ক্লাস এক্সটেন্ড করতেছে মাইগ্রেশন ক্লাসকে, সো পাবলিক ফাংশন আপ, আরেকটা কি পাবলিক ফাংশন ডাউন, সো আপের মধ্যে কি থাকবে এই যে স্কিমা ক্রিয়েট করবে কাকে এই ক্যাটাগরিজ টেবিলে, আর যে ব্লুপ্রিন্টটা কি ব্লুপ্রিন্টটা একটা অবজেক্ট হচ্ছে টেবিল, ব্লুপ্রিন্ট এই ক্লাসের মধ্যে কি আছে টেবিলের টাইপ গুলো কি হবে, কলাম কি হবে, কলামের টাইপ কি হবে, সো ফাংশন কি ডিফাইন করে কলাম না কলামের টাইপ, কলামের টাইপ ইয়েস, আর ফাংশনের মধ্যে যেটা দিবেন সেটা কি ডিফাইন করে কলামের নাম বলতে পারবে। সো তাহলে এটা আইডি বাই ডিফল্ট এটা আইডি থাক, ইনক্রিমেন্টস হচ্ছে কি প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট নট নাল, এবার কি লিখবে এখানে ক্যাটাগরি নাম, সো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আমি এখানে যেটা দিব সেটা কি হবে টেবিলের কলামের নাম, সো টেবিলের কলামের নাম আর কিসের নাম জানি এক হইতে হয় ইনপুট ফিল্ডের নাম, রাইট, তাহলে ইনপুট ফিল্ড থেকে আমরা কি করব ক্যাটাগরি নেমটাকে কপি করি, কপি না কপি, এটা আমি মজা করে বলতে বলতে আমি এখন কপি বলতে পারি না, দেখছেন মানে সব বসের তার সব জায়গায় কপি বলতে গেলেও কপি চলে আসে,
সো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমের টাইপটা ফাংশনটা কি হবে? টেক্সট। টেক্সট স্যার। না স্যার। হাই নাই। ভার্চার। ভার্চার তো এটা আছে। স্ট্রিং স্যার, স্ট্রিং। কি হবে আমরা যদি লারাভেল ডট কম এ আসি, দেখেন টাইনি ইন্টিজার নামে একটা আছে আর কি, দেখি একটু মাইগ্রেশনটা কোথায় গেল, এই যে মাইগ্রেশন। এখানে দেখেন তো কোথায় টাইনি ইন্টিজার আছে, টাইনি ইন্টিজার পাওয়া গেছে। এই যে টাইনি ইন্টিজার ইকুইভ্যালেন্ট কি খেয়াল করছেন? আমরা যখন নর্মালি যখন আগে কাজ করছি, আমরা কোনটা নিয়ে কাজ করছি আগে? ব্লক, ব্লক নিয়ে কাজ করছি না, টিবিএল ব্লক। ব্লকের মধ্যে যখন যদি আমরা এটাকে এডিট করতে যাই, সরি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাই, এই দেখেন এটা কি ছিল, পাবলিকেশন স্ট্যাটাস ছিল না এটা? তো এটাকে চেঞ্জ করে দেখেন, এই যে এটা কি টাইপটা কি টাইনি ইন্টিজার, যেখানে কি বলছে টাইনি ইন্টি ইকুইভ্যালেন্ট ফর ডেটাবেস। আপনি যদি এই এই ফাংশনটি ইউজ করেন, কি আছে টাইম ইন্টিজার, এটা কোথায়? এই দেখেন আমরা যখন পাবলিকেশনের স্ট্যাটাস দিচ্ছিলাম, এই টাইপটা কি হচ্ছিল? ওকে, সো এইটা এটা এটা টাইম ইন্টি ইকুইভ্যালেন্ট ফর ডাটাবেস, এই যে এখানে দেওয়া আছে। আপনি যদি এটা ইউজ করেন, টাইম ইন্টি ইকুইভ্যালেন্ট ফর ডাটাবেস, মানে ডাটাবেসের মধ্যে যে টাইম ইন্টিটা আছে এটা সমান সমান কোনটা? এটা, ঠিক আছে কি? তাহলে এখানে কি হবে, টেক্সটের পরিবর্তে আর টাইম স্ট্যাম্পের মধ্যে কি হবে? এটা এটা বেশ, এটার মধ্যে কি এটা, এই ফাংশনটা কি রিটার্ন করবে? দুইটা কলম কিছু হবে না, এখানে মনে করেন ক্লিক করলাম, দেখেন টাইম স্ট্যাম্পের মধ্যে কি দেখা ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড, এটা রিটার্ন করতেছে এখান থেকে। সো নাইস, ঠিক আছে, এতটুকু করা হয়েছে। তাহলে আমার টেবিলের নামটা কি হবে বলেন তো? ক্যাটাগরিস, ক্যাটাগরিস। তো এর মধ্যে কলাম হবে কয়টা? 1 2 3 4 5 6, তার মানে ক্যাটাগরি মডেলের অ্যাট্রিবিউট কয়টা হবে? 6টা। এই যে ক্যাটাগরি মডেলের অ্যাট্রিবিউট হবে 6টা, আর টেবিলের কলামগুলো কি হবে? মডেলের অ্যাট্রিবিউট বা মডেলের প্রপার্টিজ। স্যার অটোমেটিক কিছু ক্রিয়েট হয়ে যাবে স্যার? হ্যাঁ, কিচ্ছু করা লাগবে না। এবার ঘটনা এতটুকু হয়েছে স্যার, string, text, tiny integer, name, description, status, this is nebabe kichu kora lagbe na. Ebar jodi amra migration file e terminal e ashi, terminal e eshe likhbo hocche php artisan migrate, oi ese ki ghotona witti ese. এবার ডাটাবেজে যান, ডাটাবেজে গিয়ে আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি ক্যাটাগরি স্ট্যাম্পের টেবিল তৈরি হয়ে গেছে। আমনে কো কি হইছে? মোগো হইছে স্যার, মোগো হইছে। আছে আছে, তো ক্যাটাগরি নেমটা কিন্তু স্যার 255 দেখাচ্ছে। হ্যাঁ, ওই যে আমি তো লেন্থ দিয়ে দেই নাই এটা তো স্যার সমস্যা হলো না স্যার? হ্যাঁ না, সমস্যা5.3 তে করছি, 2 তে করছি, 1 এ করছি, কোনো সমস্যা হয় না। এই 5.4 এ এসে গন্ডগোল আমি প্রথম পাইলাম,
আর আপনাদের ক্লাসে লেভেল দেখাইতে এসে আপনাদের আর ভিডিও জোকস একটা ক্লাসে লেভেল এসেছে ওখানে এই সেম সমস্যা হচ্ছে সারা কোনো সমস্যা নেই সমস্যাটাই আপনাদের ক্লাস শেষ হওয়ার আগে ইনশাল্লাহ 5.5 চলে ঠিক আছে টেবিল হয়েছে তো ডাটাটা আমার যেখান থেকে আসবে জায়গাটা রেডি ক্যাটাগরি গুলো যেখান থেকে তৈরি হবে সেই জায়গাটা আমাদের রেডি হচ্ছিল এবং ক্যাটাগরি গুলো যেখানে যে সেভ হবে সেই জায়গাটা আমাদের রেডি হচ্ছিল তাই না এখন কি করতে হবে এখন এই ফর্ম থেকে ডাটা গুলো ডাটাবেস সার্ভারে নিয়ে আসতে হবে তো তার জন্য আমাকে কাজটা করতে হবে এখন ফাইনালি যখন এই ফর্ম থেকে ডাটাগুলো ডাটাবেস সার্ভারে আসবে তো কাজটা শুরু হবে কখন যখন এখানে ক্লিক হবে সেখানে ক্লিক হওয়া মানে কি একটা রিকোয়েস্ট সেখানে ক্লিক করা মানে একটা রিকোয়েস্ট সো এখানে ক্লিক করলে একটা ফর্মের মধ্যে আছে ফর্মের অ্যাকশন মেথড অ্যাক্টিভ হবে তো ফর্ম কোথায় আছে মানে এই জায়গাটা কোথায় আছে createCategory.blade.php এবার এখানে এসে দেখেন যখন সেভ ক্যাটাগরি ইনফো যখন এই বাটনে ক্লিক করা হচ্ছে তখন এই ফর্মের অ্যাকশনটা কি মানে ইউআরএলটা কি ক্যাটাগরি সেভ তাহলে এই ইউআরএল এর জন্য কোনো ইয়ে কি অ্যালাস কি রেডি করা হয়েছে স্যার আচ্ছা করতে পারে সমস্যা নেই করতে পারেন ঠিক আছে আমি এখানে এখানে তাহলে অ্যাকচুয়ালি রাউট তো দুইটা লাগবে এখানে এসে তো আমাকে যদি এটাই রাখি তাহলে মেথডটা চেঞ্জ হবে কি পোস্ট লেভেল ওরভাবে করছে করতে পারেন সমস্যা নেই আচ্ছা আমি সেভ দিয়ে দিচ্ছি সমস্যা নেই এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি সেভ তাহলে এর জন্য কোনো রাউটস তৈরি করা আছে না স্যার তাহলে এখন এখানে সেভ করলে এরর আসা উচিত না স্যার চলেন দেখি কি এরর আসে দেখে আসি নট মেথড এইচটিটিপি এক্সেপশন এই ধরনের এরর আসলে কি বুঝবে যে অ্যালাইসটা এখানে আসছে এই অ্যালাইসের জন্য কোনো এইচটিটিপি মেথড কি করা হয় নাই সেট করা হয় নাই তার মানে ক্যাটাগরি সেভ করলে কি হবে সেটা বলে দেওয়া হয় নাই সেখানে হচ্ছে ক্যাটাগরি সো ক্যাটাগরি কন্ট্রোলারে ফাংশনের নাম দিচ্ছি আমি স্টোর ক্যাটাগরি ওকে স্টোর ক্যাটাগরি তাহলে এবার কি করতে হবে বলেন করতে হবে স্যার ক্যাটাগরি কন্ট্রোলার হ্যাঁ সো স্টোর ক্যাটাগরি আমরা একটা ফাংশন তৈরি করবো কোথায় ক্যাটাগরি কন্ট্রোলারে এসে লিখলাম পাবলিক ফাংশন স্টোর ক্যাটাগরি পাবলিক ফাংশন স্টোর ক্যাটাগরি এখানে আমাকে যেটা করতে হবে প্রথমে ফর্ম থেকে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোকে রিসিভ করার জন্য লেভেল ফ্রেমওয়ার্কে একটা ক্লাস আছে তার নাম হচ্ছে রিকোয়েস্ট এই যে ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট উপরে ক্লাস ইউজ করা আছে না সো বেসিক্যালি ফর্মের ডাটাগুলো এই ভদ্রলোক রিসিভ করবে এই ক্লাসটা ম্যানেজ করবে সো আমি এই ক্লাসের মাধ্যমে ফর্মের ডাটাগুলোকে অ্যাক্সেস করব ঠিক আছে সো এই ক্লাসের একটা কি তৈরি করে নিচ্ছি প্রথমে অবজেক্ট শুধু ব্লগ রাখছি তাই না ক্লাসের নাম হচ্ছে বড় হাতের বি এল ও জি ব্লক আর অবজেক্টের নাম কি ডলার সাইন ব্লক
ভেরিয়েবল ব্লক আর কি। এই জন্য এটা হচ্ছে আমার ক্লাসের নাম, এটা হচ্ছে কি অবজেক্ট। সো রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট করে বললাম কোর্সের এতটুকু। এখন মনে করেন আগে যখন আমরা করছি, যখন ফর্ম থেকে ডাটা আসতো তখন আমরা কি করতাম, ফর্ম থেকে ডাটা আসলে আমরা আগে ইকো প্রি প্রিন্টার প্রিন্টার করতাম না? এখানে যদি প্রিন্টার করার কোনো ওয়ে কি আছে? হ্যাঁ, আমরা এখানে বলে দেবো কি রিটার্ন রিকোয়েস্ট অল। এই যে রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম না, রিকোয়েস্ট ক্লাসের এই অল হচ্ছে একটা মেথড। এই অল মেথড কি রিটার্ন করে? সব সবগুলো ইনপুট ফিল্ডের ভ্যালু। সেটাকে আমি কি করলাম, রিটার্ন করে দিলাম কোথায়? ব্রাউজারে দেখেন কি অবস্থা হয়, সেখানে কিছু ইনপুট দেন, আমি বললাম যে ডেমো পাবলিকেশন স্ট্যাটাসটা বলে দিলাম পাবলিশ। ওয়াও, এই দেখেন এখানে কি এরর আসছে, মেথড নট অ্যালাউড। আপনাদের কি এরকম আসছে? Yes sir. কারণ কি? মেথড নট অ্যালাউড। মেথড নট অ্যালাউড যখন পাবে তার মানে কি, আমি যে মেথডে এই রিকোয়েস্টটা রিসিভ করছি, যে মেথডে সেই মেথডটা কি হয় নাই, অ্যাকসেপ্ট হয় নাই। সো রিকোয়েস্ট আসছে কোন মেথডের মাধ্যমে? ফর্ম থেকে। রিকোয়েস্ট গেট দিয়ে আসছে না ফর্ম থেকে আসছে? এটা কিন্তু ফর্ম থেকে আসছে, সাবমিট করছে। তাহলে মেথডটা হওয়া উচিত ছিল সম্ভবত পোস্ট। আমরা এখানে কি দিছি? গেট। এই জন্য গন্ডগোল হলো, এখানে পোস্ট দিয়ে দেন। সেই ধরনের এরর আসলে ঘাবড়ে যাবেন, আপনি নিজে ঠিক করতে হবে। ও আচ্ছা, এটাই জিনিস, এটা ব্যাপারই না। কত দেখছি এরকম একটা ভাব নিয়ে চলে আসবে। সো হ্যাঁ, ঠিক করবেন, রাইট। এবার দিচ্ছি, দেখবেন সবগুলো ডাটা দেখাচ্ছে টোকেন সহকারে। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, বাটনের ভ্যালু কি নাল। চলে আসছে ছিল দরকার কি পড়বে স্যার? লাগবে রে, কিন্তু লাগবে। মেসির ফ্রি কিকটা দেখছেন? উফ, কি জিনিস! কোন পাশে দেখেন এই ফ্রি কিক? হ্যাঁ রে, আপনারা এটা কারো কাজ করছেন? তো আমরা প্রিন্টার করে ডাটাটা দেখতে পাচ্ছি এভাবে, তাই না? যে ফর্ম থেকে যে ডাটাগুলো আসছে সেগুলো অ্যাকচুয়ালি কি আসছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখলাম। এখন এই ডাটাগুলো আমরা সেভ করব। সো ডাটাগুলো বেসিক্যালি সেভ করার জন্য আমরা ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে এখানে ছিলাম। তো সেভ করার জন্য প্রথমে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে খেয়াল করেন আমরা কিভাবে সেভ করব। সো আমাদের ক্লাস কয়টা আছে ডাটাবেজের কাজ করার জন্য? দুইটা। দুইটা কি সাধুদের আসে নাই? কোনটা আসে নাই? রিটার্ন রিকোয়েস্ট কি আসে? এরর আসে। এরর আপনি গেটের জায়গায় পোস্ট দিবেন? ওয়েব ডট পেজ মেথড ওই জায়গাটা গেটের জায়গায় পোস্ট হবে মেথড না মেথড আরে এখানে আপনি পোস্ট বললাম না এটা ওয়েব ডট পেজ ওয়েব ডট পেজ দিয়ে দে এরটা কি আসছে মেথড ক্যাটাগরি ডাজ নট এক্সিস্ট ফাংশন তো নাই না স্টোর আপনি করে ক্রিয়েট ক্যাটাগরি দিবেন নাকি ফাংশন স্টোর ক্যাটাগরি বানাম ঠিক আছে আপনি
আমি যখন মেসির খেলা দেখি বুঝছে আমার যা আমি যেরকম পিএইচপি প্রোগ্রাম হতে পারতাম ঠিক আছে আমি যদি এরকম পিএইচপি প্রোগ্রাম হতে পারতাম যে যত ভালো খেলে তত ভালো প্রোগ্রাম হয় সো মোটিভেশন এভাবে নিতে পারে তাহলে স্যার হ্যাকার হয়ে যাবে স্যার একটা হ্যাকার আর স্যার একটা মানে প্রোগ্রামের ভিতরে স্যার মেইন পার্থক্যটা কি স্যার কিভাবে ইংলিশে ফাঁকি মারছেন স্যার সকালে কিসে ভাই এটা কিছুই না তফাৎ কিছুই না প্রথমে যে টেবিলে সেভ করবেন সেই টেবিলে একটা মডেল সেই টেবিলের সাথে একটা মডেল কানেক্টেড আছে না আমাদের আমরা কোন টেবিলে ডাটা নিবো ক্যাটাগরি স্যার ওই টেবিলে ওই ওই টেবিলের জন্য কোন মডেল আছে ক্যাটাগরি টাকা কি ইউজ করতে হবে ঠিক আছে এখানে কি পাঁচটা দিয়ে দিলাম অ্যাপ এর পরে কি ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরি দিয়ে দিয়েছেন এবার এখানে এসে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার বলেন মানে স্যার আমরা তো স্যার এখানে স্যার মানে ব্যাকস্ল্যাশ না স্যার এটা দেওয়া হয়েছে স্যার হ্যাঁ স্যার ফরওয়ার্ড স্ল্যাশ না তো স্যার মানে স্যার আমরা অ্যাপের ভিতরে তারা স্যার ক্যাটাগরিতে ঢুকি করে স্যার এটা মানে এটা এই ফোল্ডার তার মধ্যে ক্যাটাগরি আর কি এটা এটা ব্যাকস্ল্যাশের এটা এভাবেই তারা মিন করছে আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক সো এখন ঘটনাটা হচ্ছে আমরা এখানে এসে ক্যাটাগরি ক্লাসের এই যে ক্লাসটাকে রিকোয়ার করলাম এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব এবার এই ক্লাসের একটা অ্যাট্রিবিউটের নাম কি ক্যাটাগরি নেম এই অ্যাট্রিবিউটের মধ্যে একটা ক্লাসের একটা অ্যাট্রিবিউট আমি কোথায় কোথায় দিয়ে দিচ্ছি আর একটা ক্লাসের আর একটা অ্যাট্রিবিউটের মধ্যে রিকোয়েস্টটা কি বলেন তো রিকোয়েস্টটা কোন একটা ক্লাসের অবজেক্ট না রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট তাহলে এই ক্লাসের একটা অ্যাট্রিবিউট হচ্ছে ক্যাটাগরি কারণ এই ক্লাসটা কাজ করতেছে এখন বর্তমানে এই টেবিল এই এই ক্যাটাগরি ফর্মটাকে নিয়ে জি স্যার তো এই ফর্মের ক্যাটাগরি নেমটা কি আমরা টেবিলের সাথে ম্যাচ করে দিতে হবে এটা হচ্ছে আপনার মডেলের যে টেবিল সেট আছে সেই টেবিলের নাম আর এটা হচ্ছে আপনার ইনপুট ফিল্ডের নাম মানে স্যার ইনপুট ফিল্ডের নামটার সাথে স্যার আমি টেবিলের নামটা সিনক্রোনাস করলাম হ্যাঁ ইনপুট ফিল্ড থেকে নিয়ে ডাটাটা আমি কোথায় দিলাম মডেলের অ্যাট্রিবিউটে দিয়ে দিলাম এখন এইটা আর এইটা সেম না হলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি যদি এখানে দেন এ তাহলে এ দিতে হবে কোথায় ওই স্যার ইনপুট ফিল্ডে স্যার ইনপুট ফিল্ডের মধ্যে ক্যাটাগরি নেমের মধ্যে কি দিতে লাগবে ঠিক আছে আর এখানে যদি আপনি মনে করেন দেন হচ্ছে সাপোজ এখানে আপনি যদি দেন যে x তাহলে এই x টা কোথায় দিতে হবে টেবিলের মধ্যে এসে এই ক্যাটাগরি টেবিল পরিবর্তে এখানে কি দিতে হবে x বুঝতে পারছেন বিষয়টা আশা করি তো আমি একটু মিনিংফুল করার জন্য এখানে কি দিলাম ক্যাটাগরি নেম আচ্ছা স্যার ফাইলটা চেঞ্জ স্যার এটা ওই অবজেক্টের মধ্যে মডেল থেকে যেহেতু পাচ্ছে আমার টেবিলের নাম এটা হ্যাঁ এটা হচ্ছে আমার টেবিলের মডেলের অবজেক্ট আর এটা হচ্ছে কি আমার রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট রিকোয়েস্ট রিকোয়েস্টের ক্লাসের মধ্যে রিকোয়েস্ট ক্লাসের কাজ কি ফর্মে ডাটা করে হ্যান্ডেল করা সো রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে এটা অবজেক্ট ধরে এই এটাকে নিয়ে অ্যাট্রিবিউটটাকে নিয়ে আমি এই মডেলের অ্যাট্রিবিউটে দিচ্ছি এই লাইনটা মানে এই দুটো লাইনের মানে কি আপনি বলতে পারবেন স্যার এখানে
ক্যাটাগরিটা হলো রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট এলেন্টার মানে কি এর আগে কিন্তু পড়ে আসছেন এটা এটা কি কোন একটা ক্লাসের নাম স্যার অবজেক্ট অবজেক্ট তৈরি করলাম ওটা স্যার অবজেক্ট এটা হচ্ছে কিওয়ার্ড 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 সো কোন একটা ক্লাসের আগে কিওয়ার্ড এই নিউ কিওয়ার্ড দিলে আমরা কি পাই এই ক্লাসের একটা অবজেক্ট অবজেক্ট সেটাকে আমরা কোন ভেরিয়েবল মধ্যে রাখলাম ক্যাটাগরি তারপরে এই লাইনের মাধ্যমে কি করা হলো ক্যাটাগরি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হলো নাম হচ্ছে ক্যাটাগরি এবার এই লাইনের মাধ্যমে কি করা হচ্ছে স্যার কে রিকোয়েস্টের ক্যাটাগরি যে মানে সেটা ইনপুট বিলে ফিল্ড আর স্যার অবজেক্ট দিয়ে ক্যাটাগরি টেবিল ক্রিয়েট বাই ইনসার্ট মেথডটা ইউজ করলে হ্যাঁ আপনি একটু বলেন তো এখানে এই জায়গা টোকেনের মধ্যে এটা কি ডাটাবেজের কলামের না ইনপুট ফিল্ডের না ইনপুট ফিল্ডের না ইনপুট ফিল্ডের না আর এটা ডাটাবেজের না তাই না কারণ ডাটাবেজের সাথে যে মডেলটা নিয়ে কাজ করতেছে তার অবজেক্ট কোনটা এটা আর ইনপুট ফিল্ডের সাথে যে ক্লাসটা ইনপুট ফর্মের সাথে যে ক্লাসটা কাজ করতেছে সেটা কোনটা রিকোয়েস্ট হ্যাঁ সো আমরা আরো দুই ভাবে করব বিষয়টা আগে ভাবে করি সো তাহলে ক্যাটাগরি নেম এরপর কি আসবে ক্যাটাগরি ডেসক্রিপশন ডেসক্রিপশন resource view admin category এই ক্যাটাগরি ডেসক্রিপশন ক্যাটাগরি ডেসক্রিপশনটা আমরা আর আমাদের কি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের হচ্ছে ইনপুট ফিল্ডের নাম এবং টেবিলের কলামের নাম কি রাখা হয়েছে সেই এজন্য এখানেও যা দিচ্ছি এখানেও তা দিচ্ছি বাট দুইটা কিন্তু দুই জিনিস ক্যাটাগরি সেই এটা হচ্ছে ইলেগুয়েন্ট ক্লাসের একটা ফাংশন কি কাজ করবে স্যার ঘটনা ঘটে গেছে দেখে আপনার টেনশন করা লাগবে এবার সেভ করার পর আপনি কি করবেন আপনি মনে করেন রিটার্ন করবেন সাপোজ যে লাইক ক্যাটাগরি ইনফো সেভ ক্যাটাগরি ইনফো সেভ সাকসেসফুলি রিটার্নটা কি স্যার ধরতে হবে না স্যার এবার কোলাব আর কি দেখি কি হয় এখন যদি সব ঠিকঠাক থাকে আল্লাহর মতো একটা রোল ইনসার্ট হয়ে যাবে যদি বাড়ানো ভুল না হয়ে থাকে এবার যদি আমরা এতে যাই ফাইলে যাই এখানে আসি যায় কংগ্রেচুলেশন আমাদের সিয়ার সাহেবে চলে গেছে আমি বললাম নিউ ক্যাটাগরি ওয়েল হ্যাঁ এটা ঠিক করবো আগে দেখা যাচ্ছে কিনা চলে আসছে যারা যারা করতেছেন কজনের আসে নাই মিথ্যা কথা বললে কিন্তু তাহলে কি করলাম সেভ করার জন্য তাকে নিয়ে যে ক্লাসটা কাজ করতো সে ক্লাসের নাম ক্যাটাগরি আর এই ডাটাগুলো যাচ্ছে কোথায় ডাটাগুলো যাচ্ছে হচ্ছে এই ডাটাবেজের টেবিলের মধ্যে এই টেবিলের সাথে কানেক্টেড হচ্ছে এই ক্যাটাগরি মডেল এই দুইটা ক্লাস এখানে ইউজ করা হচ্ছে ক্যাটাগরি ক্লাস এবং রিকোয়েস্ট ক্লাস রিকোয়েস্ট ক্লাসটা কানেক্টেড কার সাথে রিকোয়েস্ট ক্লাসটা কানেক্টেড কার সাথে ফর্মের সাথে আর এটা কানেক্টেড কার সাথে
ঠিক আছে এটার এটার গেছে না স্যার কেন জানে দেখেন তো সেলিম রেজা যাচ্ছে না আচ্ছা দেখেন এটা হয়েছে না একটু খেয়াল করেন এটা একটা প্রসেস যে প্রসেস আমরা ডাটাটা পাঠাতে পারি দিস ইজ ইলেকুয়েন্ট সো ইলেকুয়েন্টের আরো একটা প্রসেস আছে এই একটা প্রসেস ছাড়াও আমি তিনটা প্রসেস দেখাবো যেটা ভালো লাগে সেটা করবেন এটা একটা প্রসেস ডাটাবেসে ডাটা নিয়ে যাওয়ার জন্য এবার সেকেন্ড প্রসেসটা দেখেন এমনি কোনো অক্ষর লিখে না আমার এই ক্লাসটা সেকেন্ড প্রসেসটা দেখেন সেকেন্ড প্রসেসটা হচ্ছে একদম সহজ শর্টকাট আর কি সহজ না এবার আমরা প্যাকেজ ইউজ করব কি করছিলেন খুব ভালো না এটা এটা ঝামেলা আছে এটা আপনি ইউজ করতে পারেন বা না হলে এটা ইরর খাবেন দেখেন যান আপনাকে সেরে ওরা ছেড়ে দিব আর একটা লাইন লিখতে হবে তার জন্য আমরা ক্লাসের নাম এরপর এটা দিয়ে আমরা ক্লাসের কি করতে পারি অবজেক্টগুলোকে ধরে নিতে পারি স্যার সো ক্রিয়েট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হবে এখানে কি হবে ক্রিয়েট সো ফাংশনের নাম কি ক্রিয়েট ক্যাটাগরি স্কোপ ক্রিয়েট এরপরে কি দিলাম রিকোয়েস্ট অল
তো যখন দুই একটা ফিল্ড থাকে ছোটখাটো ফর্মের জন্য তুমি ডাটা নেবেন এভাবে নিতে পারেন হ্যাঁ সব নিবে কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে যে এই প্রসেস যখন আপনি দিবেন এখন দেখেন একটা এরর খাবে স্যার এরর আসে নাই চলে গেছে সব সাকসেসফুলি দেখেছে টেবিলে ঢোকে নাই ফোন দিয়ে এরর আসে কত দেখি একটু কি হয় প্রথম টোকেন নট ফোন এই তাহলে আপনি আবার ভুল করছেন ঠিক আছে একটা এরর হওয়ার কথা ঠিক আছে এরর খাইছেন না স্যার সাকসেসফুলি সবাই একটু এররটা খান প্লিজ ভুল আপনারা করছেন আপনি এরর খাইছেন আবার এরর আসে স্যার এটা ব্রেকের আগে বললে ভালো হতো তাড়াতাড়ি লাইন গুলেন মনে করেন একটা পিজা দিয়ে 56 লাইন চলে আসে এর মধ্যে লাইন ধরে একটা পিজা দিয়ে সার্ভিস তাহলে তো মরে যাবে এটার জন্য আমাদের যেটা করতে হয় বেসিক্যালি আমরা আমাদের যখন এই অবস্থায় যেটা করতে হয় ইয়াতে আসেন আপনি আপনার মডেলে আসেন মডেলে একটু কাজ করতে হবে মডেলটা কোথায় আছে অ্যাপস এর মধ্যে ক্যাটাগরি মডেল এখানে এসে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে যে প্রোটেক্টেড ফিলেবল না এফ আই ডাবল এল প্রোটেক্টেড ফিলেবল এটার মধ্যে আমাকে যে যে কলমগুলো আছে সেগুলো প্রোটেক্টেড করে দিতে হবে যেমন প্রথমে কি আছে রাইট এই তিনটে ফিল্ডকে প্রোটেক্টেড করে দিলেই ঘটনা ঘটে যাওয়ার কথা এবার সেভ করে দেখেন তো হয় কিনা স্যার এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং এখান থেকে রিলোড দেই আমি কিন্তু যথেষ্ট সময় দিচ্ছি কাজ করার জন্য সো এরপরেও যদি আমি বললাম ইলেকট্রনিক্স এখানে বললাম যে ওয়েল ক্যাটাগরি আর এখানে বললাম প্রোটেক্টেড দেখেন এবার যদি টেবিলে যাই রিলোড দেই এগুলো হয়ে গেছে তাই না সো বেসিক্যালি এটা ছিল কি আমাদের আপনার মনে করেন এটা হচ্ছে লাইক ইলেকুয়েন্টের আর একটা প্রসেস সো আমি এভাবেও ডাটা নিতে পারি এভাবেও নিতে পারি কারণ বেসিক্যালি এভাবে সবসময় নেওয়া যাবে না কারণ কখনো কখনো যখন একটা কন্ট্রোলার দিয়ে আপনার ডাটা যাবে তিন চারটা টেবিলে
তখন কিন্তু এভাবে করা যাবে না, বা ছোট ছোট কাজ করার জন্য আপনি এভাবে করতে পারেন, ঠিক আছে, এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই, দুই লাইন দিয়ে করাই যাবে, কোনো ব্যাপার না। টোকেনটা কি হইলো? এটা বেসিক্যালি এখানে অটোমেটিক্যালি সে নিয়ে নিচ্ছে টোকেনটা, এখানে মেইন ডিভার না লেখা করা আছে, রাইট, এই ফিল্ড গুলো ফিলেবল করা আছে কিনা এটা চেক করার জন্য সে ইরটা দিছিল আর কি। স্যার আইবার ইউ ইস নট আউট ওপেন অ্যাকশন আসছে ওপেন এর জন্য আমার কাছে আছে নিউ ফিল্ড, হ্যাঁ কারণ আর ওপেনটা শুরু চেক করব, হুম ফিলেবল কে যখন আমি বলেছি ওপেন ছাড়া অন্য রাইট, ঠিক আছে, সেইভাবে সে কাজটা করতেছে, নাইস। এখন মনে করেন এই দুইটা ছিল হচ্ছে আপনার ইলেকোয়েন্টের, আর লাস্ট যেটা আরেকটা সেটা হচ্ছে কুয়েরি বিল্ডারের, কুয়েরি বিল্ডারটা দেখেন। সো কুয়েরি বিল্ডারটার জন্য কুয়েরি বিল্ডার ক্লাসটা ইউজ করে আমরা যদি ডেটাবেজের সাথে কাজ করতে চাই তাহলে এখানে ইউজ করতে হবে কি, ডিবি, উপরে এসে ইউজ করেন ডিবি, ঠিক আছে। তিনটাই দেখা দিচ্ছে, আপনার যেটা ভালো লাগে ওয়াই করিয়ে। এবার এখানে এসে এটা অনেক সহজ, ডিবি টেবিলের নাম, টেবিলের নাম কি, গৌরী, সবই ভালো, বুঝিনি তোরে খারাপ না, গেম ইজ ওভার, ঘটনা ঘটে গেছে। এটা হচ্ছে কুয়েরি বিল্ডার দিয়ে, এটা এখানে মডেল টডেল কোনো বিল নাই, এইটার স্যার উপরেরটা স্যার মোটামুটি একই রকম স্যার। তিন ভাবে ডাটা দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। Thank you.
আচ্ছা চাই কি ডাটা কি আসে আচ্ছা দেখি কি হচ্ছে কল পার্টিফাইড মেথড ডিবি ক্রিয়েট ও এখানে ক্রিয়েট হবে না ইনসার্ট হবে রাইট মেথডের নামটা ভুল লিখছিলাম বেসিক্যালি এই ডিবি স্কোপ এখানে ইনসার্ট হবে আই এল এস ই আর টি ইনসার্ট ঝামেলা আছে কিছু বুঝতে পারছেন সবগুলোই ভালো কোনোটাই খারাপ না সবগুলোই ভালো কোনোটাই খারাপ না ঠিক আছে আপনার যেটাকে ভালো লাগে মনে করেন যে এটা হচ্ছে সালমান খান এটা হচ্ছে শাহরুখ খান এটা হচ্ছে আমির খান যাকে ভালো লাগে স্যার পরের দুইটা তো ক্যাট মানে শাহরুখ খান স্যার আমির খান ঠিক আছে আপনার যেটা ভালো লাগে এবার এখন সো যে যেটা করে আর কি সবগুলো আছে ঠিক আছে আপনি যেটা ভালো লাগে সেটা করেন কোনো সমস্যা নাই ওকে এখন যদি বলে আমি কোনটা করি আমি ম্যাক্সিমাম কে তিনটাই করি ঠিক আছে বিপদে না পড়লে এটা যাই না স্যার বিপদে না পড়লে এদিকে যাই না ঠিক আছে দল দিয়ে কোনো রাস্তা নাই তাহলে এদিকে মাঝেরটা স্যার শর্টকাট মাঝেরটা হ্যাঁ প্রবলেম হইতো এখন হবে না আগে আমি আনসেট টোকেনটাকে আনসেট করে করাবো আচ্ছা না 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 এভাবে করলে করা যায় ওই যে ফিল আপ করে দিলে হ্যাঁ তাই এটাও অনেক স্মার্ট বাট এটা করলে হয় কি বোঝার কোনো উপায় নেই কোন দিকে আসছে কোন দিকে যাচ্ছে বুঝতেছে হ্যাঁ এটা বোঝার কোনো উপায় নেই বাট এখান থেকে কি হচ্ছে বোঝা যাচ্ছে এখান থেকে আসতেছে এখানে যাচ্ছে তাহলে জিনিসগুলো চিন্তা করতে খুব ভালো লাগে আর কি বাট সবগুলোই ভালো নো প্রবলেম যেভাবে মন চায় সেভাবে করেন ঠিক আছে আপনারা বিআইটিএম এ আসছেন তিন ভাবে দেখাই দেওয়া হলো সো নাইস এবার ওখানে যেমন ফিল লেভেল বাড়াচ্ছে মানে বুঝতে পারছেন তো কোনো কিছুই পারফেক্ট না ঠিক আছে তো আমরা তিন ভাবে কোন একটা ফর্ম থেকে কোন একটা ক্লাসের ফাংশনের মাধ্যমে ডাটাটা দিতে পারবো গাইস এটা যারা সময় দেওয়া যাবে না ঠিক আছে এখন ঘটনা হচ্ছে এভাবে তো হইলে তো আর হইলো না এখন সেভ করার পরে আপনি কি এখানে থাকতে যাচ্ছেন না অন্য কোথাও যাচ্ছেন এখানে থাকতে যাচ্ছেন তাহলে রিটার্ন করবেন কি রিটার্ন করতে হবে মনে করেন আমি অ্যাকচুয়ালি এভাবে করতে পারি রিটার্ন রিডিরেক্ট করব কোথায় অ্যাকচুয়ালি এখানে যাওয়ার জন্য ব্যাক করে দিলেও হবে ফাইন অথবা এখানে যাওয়ার জন্য আমার অ্যালাইস কোনটা লিখতে হয় মানে এই পেজের জন্য অ্যালাইস কোনটা বলেন তো ক্যাটাগরি স্ল্যাশ অ্যাড ফরওয়ার্ড স্ল্যাশ ক্যাটাগরি অ্যাড সো রিটার্ন রিডিরেক্ট এভাবে করে দিলেও হবে অথবা আর একটা ইয়ে সিলেম যেটা বলছে এটা বলে হবে রিটার্ন রিডিরেক্ট হয়ে গেল আর এটা করে দিলে হবে যেটা আপনার ভালো লাগে ঠিক আছে এটা করে দিলে বোঝার একটু সমস্যা হতে পারে আপনার পরবর্তীতে যেহেতু নতুন অবস্থায় আছে আপনি এটা করতে পারেন এক দেড় বছর কাজ করার পর আপনি এটা চলে যেতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে রিটার্ন রিডিরেক্ট এটা কারণ এটা দেখলে আপনি বুঝবেন যে এটা তো অ্যালাইস আমি যদি সেম পেজে পোস্ট করি তাহলে ব্যাক করতে পারব হ্যাঁ আমার গন্ডগোল আছে আমি সেম পেজে পোস্ট করি ঠিক আছে সমস্যা নাই কিছু হবে না ব্যাক করলে তো গেট রিকোয়েস্টে যাবে আচ্ছা সো এইভাবে কাজটা হচ্ছে এখন মনে করেন আমি যদি এখান থেকে আরেকটা লাস্ট একটা ক্যাটাগরি তৈরি করি আমি বললাম যে লাইক ম্যান ফ্যাশন এফ এ এস এইচ আই ও এন ম্যান ফ্যাশন এখানে বলে দিলাম ওয়েল ম্যান ফ্যাশন
আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু ক্যাটাগরি করতেছি, আমি কিন্তু ম্যানুফ্যাকচারার করবো না। ম্যানুফ্যাকচারার আপনাদের মধ্যে থেকে মিনিমাম 10 জন দিতে হবে, দুই একজনের দিলে হবে না, কিন্তু 10 জনের দিতে হবে। ম্যানুফ্যাকচারার বলতে স্যার এখানে তো ক্যাটাগরি অ্যাড করতেছি, ক্যাটাগরি ম্যানেজ, এই পুরো কাজটা আমি ক্লাসে বসে বসে করবো, আপনারাও করবেন আমার সাথে সাথে। এরপরে ম্যানুফ্যাকচারের একটা কাজ আমি করবো না, সেম কাজটা ম্যানুফ্যাকচারের জন্য করা লাগবে। আপনারা মানে ই কমার্স সাইটে যদি যান, ই কমার্স সাইটে কি থাকে, ক্যাটাগরি থাকে, ম্যানুফ্যাকচারার থাকে, ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার ওয়াইজ প্রোডাক্ট থাকে, তাই না? নাকি এবং কি হইতেছে এবং এখানে থাকতেছে, তাই না? সেভ হচ্ছে এবং এখানেই থাকতেছে। এখন খেয়াল করেন, এখন মেসেজটা শো করার দরকার না, মেসেজটা শো করাইতে হবে। সো মেসেজটা শো করানোর জন্য আমরা সেশনে মেসেজ পুট করে সেশন থেকে গেট করতে পারি। আর একটা শর্টকাট ওয়ে আছে, এই শর্টকাট ওয়েটা এক্ষেত্রে ফলো করতে পারেন, উইথ করে দিতে পারেন একই সাথে। এটাও সেশন ইউজ করে, বাট পার্থক্য হচ্ছে এটা একবার রাখবে, ডাটাটা শুধু একবার দেখাবে, বারবার দেখাবে, ওয়ান ডে ওয়ান টাইম। আমি দিলেই যাচ্ছি, ক্যাটাগরি ইনফো সেভ সাকসেসফুলি রিটার্ন ডিডিট করলাম কোথায়, এএলআইসে। এবং এএলআইসে যখন যাবে ওই নীতি ওই একটা সময়ের জন্যই, পরবর্তী রিকোয়েস্ট আসার আগ পর্যন্ত, পরবর্তী রিকোয়েস্ট আসার আগ পর্যন্ত সে সেশনে এই ইন্ডেক্সে এই ভ্যালুটা ধরে রাখতে পারবে। এই প্রসেস যদি আপনি কাজটা করেন, আমি কথাটা কি বলছি কি বুঝতে পারবেন? পরবর্তী রিকোয়েস্ট না আসা পর্যন্ত এই ইন্ডেক্সে এই ভ্যালুটা সেশনে থাকবে, রিকোয়েস্ট আসলে সব শেষ। এটাই তো আমি চাচ্ছিলাম। এছাড়াও সেশনে গেট করতে পারতাম, ওটা পরবর্তীতে পূর্ব দেখবেন। এই মেসেজ ভেরিয়েবলটাকে কোথায় পাবো? এবার কোথায় কি একটা ক্রিয়েট ক্যাটাগরি, এখানে এখানে এসে মনে করেন এই ওয়েলের উপরে একটা হরিজন্টাল লাইন নিয়ে আসলাম। এখানে এসে আমরা অ্যাকচুয়ালি এখানে তো একটা জায়গা ছিল, জি স্যার, ওই ইস্ত্রি ছিল না, জি স্যার, হ্যাঁ, এটার মাঝখান দিয়ে দিই, ইস্ত্রির মাঝখানে ডাবল কার্লের মধ্যে দিয়ে দেবো, ডাবল কার্লের মধ্যে ক্লাস থাকতে লিখে দেন, তারপর চেক করি সেশনে, স্যার গেট রিকোয়েস্টের মাধ্যমে মেসেজটা আসবে, গেট রিকোয়েস্ট না, ইনডেক্স, ইনডেক্স মানে স্যার রিডাইরেক্ট পাত্তার মাধ্যমে সেটা আসবে না স্যার জায়গায়। তাহলে আমাদের ডাটাটা কি সেভ হয়েছে? এবার আমি যদি লাস্টে আরেকটা ট্রাই করি, ডাটা সেভ করি, মনে করে দিলাম ওমেন ফ্যাশন, ওমেন বানান কি ডব্লিউ ওয়াই এন,
ওপেন ফ্যাশন ওয়েল ওপেন ফ্যাশন আনপাবলিক দিচ্ছি ক্যাটাগরি দিচ্ছি বুঝতে পারছি এবং আপনি আরেকটা রিকোয়েস্ট দেন একটা মেসেজ হওয়া ঠিক আছে ওটা একটা ওই পরবর্তী রিকোয়েস্ট আসার পর তো ওইটা থাকবে আর কি সো এই কাজটা হয়েছে সবার এখন মনে করেন ডাটা তোলার কাজটা কিভাবে করবো দেখেন আমি খুব রাফ ভাবে তুলে দিচ্ছি বাট আপনাদের সুন্দর করে একটা টেবিল তৈরি করতে হবে আর getbootstrap.com থেকে একটা টেবিল নিয়ে আসবেন টেবিল নিয়ে এসে তারপরে ইনফ্যাক্ট গেট বুটস্ট্র্যাপে যাওয়া লাগবে না আমরা যে টেমপ্লেট এই টেমপ্লেটটা সবার কাছে আছে না এই টেমপ্লেটের মধ্যে একটা টেবিল থাকার কথা কোথায় আছে টেমপ্লেটটা কোথায় আছে বলেন তো ডেস্কটপে থাকা আমার ডেস্কটপে আছে হ্যাঁ এক মিনিট দাঁড়ান ওটা কোথায় আছে একটু বলেন তো টেবিল তো আছে এটা তো আপনাদের যারা আছে নেক্সট টেবিল আছে স্যার ফাইন ওই টেবিলটাকে নিয়ে আসবেন বাট তার আগে আমি ডাটাগুলো কিভাবে তুলে নিয়ে আসতে হয় সেটা একটু অ্যাট এ গ্লান্স এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি সো নাও এবার আমাদের টার্গেট হচ্ছে খেয়াল করেন আমাদের টার্গেট হচ্ছে যে যখন আমরা অ্যাড ক্যাটাগরিতে ছিলাম এভাবে যখন ম্যানেজার ক্লিক করব এখানে কি আসবে এখানে সব ঠিক থাকবে এখানে একটা টেবিল আসবে যেখানে ডাটাবেজের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি এখানে কি করবে ঠিক আছে সো এই কাজটা কিভাবে করবো তো তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে রিকোয়েস্টটা কোথা থেকে আসবে এই মেনু থেকে না সেখান থেকে আপনাকে কাজ করে আসতে হবে রিকোয়েস্টটা যেখান থেকে আসবে সেখান থেকে আপনাকে কাজ করতে 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 আসতে হবে সো রিকোয়েস্টটা আসতে হচ্ছে মেনু থেকে সেজন্য আমি মেনুতে যাচ্ছি ম্যানেজ ক্যাটাগরি তো ম্যানেজ ক্যাটাগরি এই এখানে যখন রিকোয়েস্টটা ক্লিক করবে তখন ইউআরএলে কি থাকবে সেটা এখানে বলে দিতে হবে ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি ম্যানেজ ফাইন আর অবশ্যই ওই কইতেছি একটু পরে আচ্ছা সো ম্যানেজ ক্যাটাগরি কেমন সো ম্যানেজ ক্যাটাগরি এই ফাংশনটা ডেফিনেশন দিব আমরা ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে সো ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাসে এসে আমরা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে এসে বললাম যে লাইক পাবলিক ফাংশন সেভ ক্যাটাগরি সরি ম্যানেজ ক্যাটাগরি সো এখানে তো কোনো রিকোয়েস্ট আসবে না বেসিক্যালি এখান থেকে আমরা লোড করবো কি একটা ভিউ তাই না তো এখানে কি হবে তো এখান থেকে রিটার্ন করলাম ভিউ থেকে কি একটু দেখেন আপনাদের করতে হবে না এখন দেখেন পাঠাই যে করেন বাকিটুকু তো বিষয়টা হচ্ছে কি যখন এখানে আমি ক্লিক করবো ম্যানেজ ক্যাটাগরিতে এখানে একটা পেজ লোড হবে তো তার জন্য রিকোয়েস্ট আসবে এখানে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য কি হয় একটা অ্যালাইজ তৈরি হয় প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা অ্যালাইজ তৈরি হয় তাহলে এই রিকোয়েস্টের জন্য অ্যালাইজটা কি হবে সেটা আমাকে প্রথমে রিকোয়েস্টটা যেখান থেকে আসবে সেখানে বলে দিতে হবে রিকোয়েস্ট আসছে এখান থেকে এই জায়গাটা কোথায় menu.php menu.php-তে এখান থেকে রিকোয়েস্ট আসছে সেখানে অ্যালাইজটা বলে দিলাম এবার এই অ্যালাইজের জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা বলে দিতে হবে কোথায় এখানে এসে আগে রিকোয়েস্টে কি গেটটা পোস্ট গেট তো এই অ্যালাইজের জন্য এই কন্ট্রোলারে এই ফাংশনটা লোড হচ্ছে এবার এই কন্ট্রোলারে এই ফাংশনে যাই কন্ট্রোলারে ফাংশনে এসে বেসিক্যালি কী করলাম আমি একটা ভিউ রিটার্ন করলাম ক্যাটাগরির মধ্যে ম্যানেজ ক্যাটাগরি
সো ক্যাটাগরি নিয়ে যতগুলো কাজ করব সবগুলো ক্যাটাগরি ফোল্ডারে থাকবে, ম্যানুফ্যাকচারার নিয়ে যখন কাজ করব সবগুলো কোথায় থাকবে? ম্যানুফ্যাকচারার ফোল্ডারে। সো এখানে এই ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে এসে আমি আরেকটা ফাইল তৈরি করতেছি অ্যাডমিনের মধ্যে এসে, পিএসপি ফাইল ম্যানেজ ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে, এখানে এসে প্রথমে আমি কি করব, এখানে এসে প্রথমে আগে এক্সটেন্ড করে দিচ্ছি, ঠিক আছে না? এখানে দিচ্ছি কি এন্ড সেকশন, এন্ড সেকশন। এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, কিছু একটা আসবে ম্যানেজ ক্যাটাগরি থেকে বলে যে আসছে, তাই না? এরকম ভিউ আসছে। এখন এখানে তো কিছু দিই নি আমরা, এখানে দিব। সো এখানে মনে করেন যে আমরা আপনারা সুন্দর সুন্দর টেবিল তৈরি করে এখান থেকে টেবিল আনার টেবিলে দিয়ে দিবেন। সো আবার সেক্ষেত্রে এখন মনে করেন আমাকে কি করতে হবে, এই কন্ট্রোলার থেকে ডাটাগুলো আছে কোথায়, ভিউতে আমি ভিউতে কি দেখাবো ডাটাগুলো, ভিউ চাচ্ছে কি ডাটা, ডাটাগুলো আছে কোথায়, ডাটাবেস, ডাটাবেস। তাহলে ভিউ ভিউ কি সরাসরি ডাটাবেস কে রিকোয়েস্ট করতে পারবে যে ভাই ডাটা দেন? কন্ট্রোলার কে রিকোয়েস্ট করবে, ভিউ রিকোয়েস্ট করবে কাকে? কন্ট্রোলার কে, কন্ট্রোলার রিকোয়েস্ট করবে কাকে? মডেল, কন্ট্রোলার রিকোয়েস্ট করবে ডাটাবেস কে। তাহলে এটাই তো ছিল মানে এমভিসি প্যাটার্নে কোডিং এর বিষয়টা। আমি ভিউ থেকে সরাসরি ডাটাবেস যেতে পারতেছি না, তারপরে ভিউটা আসছে কোথা থেকে, কন্ট্রোলার থেকে। সো কন্ট্রোলার থেকে, কন্ট্রোলার থেকে ডাটাটা এনে নাকি, হ্যাঁ কন্ট্রোলার থেকে ডাটাটা এনে আমাকে কি করতে হবে, ভিউতে পাঠাতে হবে। আমরা তাহলে কিভাবে নিয়ে আসবো? সো খেয়াল করেন আমরা ইউজ করছি কি, ইলেকোয়েন্ট ইউজ করছি না? সো কুয়েরি বিল্ডার দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না। সো তিন ভাবে কাজ করা যায়, আমি আর বাকি কাজগুলো তিন ভাবে করতেছি না, আমি সব দুইটা লাইব্রেরি ইউজ করবো ধারাবাহিকভাবে, বাট এখন আপাতত ইলেকোয়েন্ট ইউজ করতে হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য। সো আমি মনে করেন এখানে বলে দিলাম যে লাইক ক্যাটাগরি কিছু করার নাই, ঠিক আছে দিয়ে দিলাম। তাহলে কি করলাম বেসিক্যালি, এই এই এটা হচ্ছে কি আমার মডেল ক্লাস, মডেল ক্লাসের মধ্যে এটা হচ্ছে তার একটা মেথড, এই মেথড দিয়ে মডেল ক্লাসটা যে ডাটাবেসের সাথে কানেক্টেড, যে টেবিলের সাথে কানেক্টেড, সরি ডাটাবেস হবে না কিন্তু হবে কি টেবিল, এই মডেল ক্লাসটা যে টেবিলের সাথে কানেক্টেড ওই টেবিলের মধ্যে যা আছে সব তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে কোথায় রাখলাম, এই ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে। এর জন্য এখন এখানে কি অনেকগুলো ক্যাটাগরি থাকবে না, এর জন্য এখানে ভেরিয়েবলের নাম দিছি কি ক্যাটাগরিজ। খেয়াল করবেন ভেরিয়েবলের নামটা এরকম কেন হলো, এবার এই ক্যাটাগরিজটাকে, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে অ্যারের মাধ্যমে পাঠাচ্ছি, এটা হচ্ছে কি আরেকটা ভেরিয়েবল। সো এখানে কিন্তু আপনি যে কোনো কিছু দিতে পারেন, বাট এটা কি হবে এখানে যে কোনো কিছু দিতে পারেন, বাট মিনিংফুল করার জন্য কি দিলাম আমি ক্যাটাগরিজ, কারণ আমরা জানি ভেরিয়েবলের নাম হতে হবে মিনিংফুল, রিডেবল এবং স্মল লেটার। সো ক্যাটাগরিজ দিয়ে দিলাম। তাহলে এবার কি করতে পারবো, এবার এই ভিউয়ের মধ্যে এটা হচ্ছে কি একটা অ্যারে, এই ভিউয়ের মধ্যে এই অ্যারেটাকে আমরা ইউজ করতে পারবো। এই অ্যারের মধ্যে কি আছে ডাটা, কিসের ডাটা, ক্যাটাগরি। এখানে মনে করেন এসে আমি সাপোজ যদি এভাবে করি ইউএল এট দ্য রেট এফ ও আর ই এস সি এস, একটা জিনিস আপনাদের দেখানো হয় না, নেক্সট ক্লাসে মনে করে দিয়ে, মনে করেন এক ক্যাটাগরি যখন যাচ্ছি কিছু কিছু না দিয়ে যদি সাবমিটে ক্লিক করি ইরর আসবে না, ডাটা সেভ হয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক রোজ দিয়ে সেভ দিলাম, ইরর আসতেছে, ও এক দু ইরর আসবেই, কারণ কি এটার কারণ হচ্ছে যে আপনি মডেলে কি বলে দিয়ে আসছেন, নালে বললো যে প্রোটেক্টেড করে দিচ্ছেন না, এই জন্য এগুলো হচ্ছে না আর কি। হ্যাঁ ঠিক আছে, এই কারণে কি এখন এখানে ভ্যালিডেশনের একটা ইস্যু ছিল, সেটা বলবো একটু পরে, বাট আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে। সো ভ্যালিডেশন ইস্যুটা আমি নেক্সট ক্লাসে শুরুতে বলবো, এটা মনে করে দিই। আচ্ছা, সো এবার অ্যাট দ্য রেট ফর ইস, অ্যাট দ্য রেট এন্ড ফর ইস, মানে ডাটাটা কীভাবে নিয়ে আসতে হয় সেটা আমি একটু প্র্যাকটিস করতেছি, দেখি হয় কি না।
categories as at the rate, sorry, double curly. ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, অনেকগুলো ক্যাটাগরি, আর এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি ক্যাটাগরি, আর এটা হচ্ছে ক্যাটাগরিজ। সো এবার ক্যাটাগরি থেকে বের করলাম কি তার নেমটা, সো দেখেন এবার সবগুলো ক্যাটাগরি নেমটা দেখাবে এখানে, মনে হচ্ছে কি দেখাচ্ছে, নিউ ক্যাটাগরি ইলেকট্রনিক্স ম্যান ফ্যাশন ওমেন ফ্যাশন, এখান থেকে দেখাচ্ছে না, সবগুলো দেখাচ্ছে কিন্তু। এবার আমি যদি আরেকটা এলাই দিই, আমি যদি এখানে বলি ক্যাটাগরি ক্যাটাগরি ডিসক্রিপশন আপনারা তো এর আগে ক্লাসে এই ফাইলের নামগুলো কি করছে, এই যে এখানে করছিলেন কি দিয়ে, ফাইল দিয়ে, এইভাবেই হবে। বাট এখানে কি হবে, অ্যাট দ্য রেট ফর ইস, এখানে হবে অ্যাট দ্য রেট ইন ফর ইস, বাকিটা আপনার কমন সেন্স করতে পারবেন। আপনি দেখলে আপনি যদি না করতে পারেন তারপরে আপনি এই বিষয়ে সময় দেন নাই, আর সময় না দিলে তো এখানে আসে লাভ নাই, ঠিক আছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ট্রেনারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সরকারের পয়সা নষ্ট করতেছেন, ঠিক আছে। আপনি আপনি নিজের পয়সা নষ্ট করেন সমস্যা নাই, সরকারের পয়সা নষ্ট করে কিন্তু অধিকার আপনার নাই, ঠিক আছে। নাও এভাবে কাজটা করতে পারে, সো এভাবে আমাদের বিষয়টা হচ্ছে আর কি আলটিমেটলি, ঠিক আছে। সো ক্যাটাগরি অ্যাড করা, ক্যাটাগরি ম্যানেজ করা, সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে কিছু একটা আসবে, এটা কিন্তু আপনাদের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দুই একজন করে নিয়ে আসলে কিন্তু হবে না, সবাই করে নিয়ে আসবেন, ঠিক আছে। আপনি করে নিয়ে আসবেন, আপনার কাছ থেকে আমি নিব, আমার কাছ থেকে স্যার না, ইঞ্জিনিয়ারের কাছ থেকে, হ্যাঁ। কি কেউ কিছু বলছেন আপনারা? না স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু প্রজেক্ট নিয়ে কিছু কথা বলবো আপনাদের, যারা ফোর্টি ওয়ান লগ ইন। আমি দেখলাম যে আমি কেটে দিছিলাম, ঠিক আছে, তারপরে কিন্তু লগ ইন গেল, লগ আউট না করে ট্রাই টু লগ আউট, ঠিক আছে। সো হোমওয়ার্কটা বুঝে পাইছেন, আছে ক্লাস নাম্বার কত, 26। ক্লাস ক্লাসটা কি করছিলাম একটু দেখে আসি,